আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? সো যারা নাকি সাথে আছেন দেখতে পাচ্ছেন, একটু কষ্ট করে আমাকে বলবেন যে আমাকে প্রপার দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন নাকি। এন্ড দেন যদি বলে দেন আমাকে প্রপার দেখা যাচ্ছে তাহলে আমি অনেক খুশি হব। হ্যাঁ, সবাই একটু দ্রুত দ্রুত জয়েন হন এন্ড আমাকে বলেন যে সবকিছু ক্লিয়ার, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। দো আই এম লুকিং টু মাচ প্যাটি, লাইক অনেক বেশি মোটা লাগতেছে আমাকে। আই এম নট, বিকজ বসে আছে এন্ড জুম করা ক্যামেরাটা, সো দ্যাট মোস্ট প্রবলি একটু হেলদি লাগতেছে। আচ্ছা, সো যেটা আছে মানে বলবো সেটা অনেক কিছু বলবো, অনেক অনেক কিছু আমার বলার আছে আজকে। সো সবাই জয়েন হন এন্ড হচ্ছে গিয়ে লাইফটা ক্লিয়ার থাকলে একটু শেয়ার করে দিন। হ্যাঁ, লাইফটা ক্লিয়ার থাকলে একটু কষ্ট করে শেয়ার করে দিতে হবে। সো যারা নাকি লাইফটা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল তারা আমাকে আগে একটু বলবেন, অ্যাজ গতকালকে যে কাজটা মানে যেই জিনিসটা হয়েছে, আমি আসি। I'm so sorry for my inconvenience, please accept my pardon. So যেটা হচ্ছিল যেটা আমি বলবো সেটা আমি একটু বলে দিচ্ছি, যে জিনিসটা যে ফার্স্ট অফ অল আমি সবাইকে মানে আজকে হচ্ছে গিয়ে শুভেচ্ছা জানাই অ্যাজ আজকে ফাদার্স ডে। সো পৃথিবীর প্রত্যেকটা বাবাকে আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। আর হচ্ছে গিয়ে আল্লাহ প্রত্যেকটা বাবাকে হচ্ছে গিয়ে অনেক 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 দীর্ঘজীবী করুক। আর হচ্ছে গিয়ে আর কি বলবো, আমার অনেক কিছু বলতে ইচ্ছে করে, বিকজ ওয়েন ইট কামস মানে ইট কামস ফাদার দেন মানে এটা পুরো পৃথিবী, বাবা জিনিসটাই পুরো পৃথিবী একটা মেয়ের জন্য। তো জিনিসটা হচ্ছে যে বাবা নিয়ে বেশি কিছু বলতে গেলে ইমোশনাল হয়ে যাবো, সো লেটস নট গেট ইমোশনাল, কথাবার্তা বলি, লাইফ করি, আমরা এনজয় করি। ওকে, আচ্ছা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? কিউট লাগতেছে, অনেক অনেক হেলদি লাগতেছে আমি বুঝতে পারছি, বাট নো ওয়ারিস, যেহেতু বসে লাইভ করতেছি এমন লাগবেই। এন্ড সবাই জয়েন হ, হ্যাঁ আমি একটু একটা জিনিস যেটা মিস আছে ওটা আমি ঠিক করে দিই। সো আজকে যে জিনিসটা আমি দেখাবো, আজকে বেসিক্যালি অনেক কিছুর উপর অফার আছে তাই না? আজকে অনেক অনেক কিছুর উপর অফার আছে। সো যারা নাকি হচ্ছে গিয়ে অফার এভেইট করতে চাও তাদেরকে যেটা করতে হবে, অফকোর্স অফার অফার লিখে কমেন্ট করতে হবে। আজকে যদি তোমাদেরকে দেখাইতে পারতাম, আপু হাইলাইটেড দেখাও, হাইলাইটেড দেখাই দিব, অফকোর্স দেখাই দিব। আচ্ছা, সো হাইলাইটেড দেখাই দিব, অবশ্যই দেখাবো, বাট একটু ওয়েট করতে হবে। যেটা আমি বলছি যে আজকে যদি তোমাদেরকে সবকিছু মিক্স করে আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাও, মানে বেসিক্যালি আজকে হাই মানে হাইলাইটার আর লিপস্টিক কোনো ফ্যাক্ট না, লিপস্টিকের কারখানা নিয়ে এসেছি। এন্ড দেন হচ্ছে কি তোমাদের আই শ্যাডোস অনেকগুলো, ইভেন বলতে পারো যে মেকআপ আর বিড়িতে যে যে আই শ্যাডোস গুলো আছে সবগুলো আজকে তোমাদের জন্য নিয়ে আসে। মেবলাইন সুপারস্টে গোল্ডেন বেজ ইউজ করি, বাট একটু আমি কমেন্টটা পড়তে পারি। সব আই শ্যাডো প্যালেট দেখাবে আজকে, প্লিজ, অফকোর্স জেনে তাপু, আজকে সবগুলো আই শ্যাডো প্যালেট নিয়ে আসছি, যা ছিল মেকআপ আর বিড়িতে জাস্ট ধরে নিয়ে আসছি, ঠিক আছে? ব্লাশার নেই, ব্লাশার আছে আপু, কথাটা হচ্ছে সব দেখাই দেবে, একটু ওয়েট করো একটা সেকেন্ড, আমাকে এত হরবল লাগতেছে সিরিয়াসলি। আচ্ছা, বেজ ইউজ করি বাট একটু ডার্ক, আমি একটু ব্রাইট শেড নিলে আপনি লোরিয়াল ফাউন্ডেশনে কোন শেডটা নেব, 106 আই থিঙ্ক, এটা আমি আমি অনেকবার বলেছি, রাইট, আমি অনেকবার বলেছি 106 নিবে। ওকে, আচ্ছা, যেটা আমি বলবো সবাই একটু জয়েন হো, আমাদের 4টা আউটলেট, একটা মিরপুর ছয় মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিট, আরেকটা হচ্ছে হাতিপুর স্টান প্লাজা 1/90 নম্বর শপ ফার্স্ট ফ্লোর, আরেকটা হচ্ছে তোমাদের নারায়ণগঞ্জ আল জয়নাল ট্রেড সেন্টার শপিং মল সেকেন্ড ফ্লোরের 209-210 নম্বর শপটা, আরেকটা হচ্ছে আমাদের সাভারি সেনা শপিং কমপ্লেক্স সেন্টার তৃতীয় তলায় সি নম্বর সেক্টর 16 নম্বর দোকানটা। ওকে, না ভালো লাগছে, লাইভ ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ,
তোমার অবস্থা কি, তুমি কেমন আছো বলো। আচ্ছা হ্যালো, আপনি আজকে সারাদিন মেকআপ আর বিদির সাথে ছিলাম, থ্যাংক ইউ সো মাচ, এন্ড অনেক অনেক ভালোবাসা তোমরা যেহেতু আজকে ছিলে এখনো আছো, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি একটা জিনিস সাথে অ্যাড করি, তোমরা যারা আমার এই ড্রেসটা বা আমার এই ড্রেসের মতো সেম ড্রেস যারা দেখতে চাচ্ছ, তারা আমাকে লাইভে মানে লাইভ চলাকালীন বলবে, আমি দরকার হলে শেষে তোমাদেরকে একদম শেষে আমি তোমাদেরকে আমি যে ড্রেসটা পরাচ্ছি আমি সেগুলো দেখাই দিব। সো যারা নাকি ড্রেস দেখতে চাও তারাও কমেন্ট করতে পারো, তারা অফার লিখে কমেন্ট করতে পারো। সো যেটা আমি করব সেটা হচ্ছে কি, তোমাদেরকে শুরুতে আমি যেহেতু বলে দিয়েছি যে আজকে বিগেস্ট ডিসকাউন্ট আছে, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ এসএফ কিমতি আপু, নামটা অনেক ডিফারেন্ট, কাইন্ড অফ ডিফারেন্ট। আচ্ছা হাই হ্যালো সব, কি অবস্থা, কেমন আছেন সবাই? আচ্ছা সো যেটা আমি বলবো যে আজকে কিন্তু হিউজ ডিসকাউন্ট আছে, হিউজ মানে হিউজ। আমি যদি বলি যে আমি আমি বেসিক্যালি আমি যে প্রোডাক্টগুলো ইউজ করে আসছি বা আমি যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে কি তোমাদের অফারে আছে। তোমরা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু কষ্ট করে শেয়ার করে দিও, হ্যাঁ একটু কষ্ট করে শেয়ার করে দিও। আপু কিছু মিরর দেখানো যাবে? ভাই আমি তো মিরর নিয়ে আসিনি আজকে। আচ্ছা আপনি লাইভে থাকেন যদি পসিবল হয় আমি দেখিয়ে দিব। সোনি আপু অফার অফার অফার, আচ্ছা সবাইকে অফার লিখতে হবে। কেমন আছো, ভালো আছে আলহামদুলিল্লাহ। নাচা সেরাম আর নাচা বিউটি ক্রিমটা ইউজ করব কিভাবে, আজকে হাতে পাইছি তাই কিভাবে ইউজ করবে বলে দাও। আচ্ছা নাচা ক্রিম বা হচ্ছে গিয়ে তোমরা নাচা ক্রিম বা হচ্ছে কি বলো নাচা সিরাম তোমরা যেভাবে ইউজ করবে, অফকোর্স তোমাদেরকে ফেসটাকে ক্লিন রাখতে হবে। আফটার ক্লিন ইউর ফেস তারপর যেটা করতে হবে তোমাকে অফকোর্স টোনার পরে তুমি যদি চাও একটা ইউজ করতে পারো, মানে যে সিরামটা সিরামের পর মানে 15 মিনিট পর ওটা যখন তোমার ফেসের সাথে অ্যাবসর্ব হয়ে যাবে তারপর তোমরা হচ্ছে কি ক্রিমটা ইউজ করবে। ওকে এগেইন শেয়ার, থ্যাংক ইউ সো মাচ আলিসা আপু। আচ্ছা হাই উম্মে আপু, কি অবস্থা, কেমন আছেন? দানা দানা একনিজ প্লাস অ্যাক্টিভ একনি কি ইউজ করবো? আচ্ছা আপনি এসএসএর কিটা ইউজ করবেন? হ্যালো হাই, কি অবস্থা, কেমন আছো? আই নো ইউ, আমি জানি তোমাকে, তুমি আমাকে মানে নেক্সট কোয়েশ্চেন করবে, বলো আমি কে? আই নো ইউ। ওকে আচ্ছা সো লেটস মুভ, আমরা হচ্ছে গিয়ে ফার্স্টলি আমি একটা ধামাকাদার, আচ্ছা পুডায়ের অফার আছে, মানে পুডায়ের কনসিলারের উপর অফার আছে। তোমরা কি বুঝতেছো পুডায়ের প্রাইস এত লেস করে দিয়েছে, এত বেশি লেস করে দিয়েছে, জাস্ট অ্যামেজিং একটা প্রাইস দেওয়া হয়েছে। তো তোমরা আপু কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো তো, তুমি কেমন আছো? আমি ভালো লাগছে তোমার রিয়েল নেমে তুমি আইডিটা খুলেছো। আচ্ছা সো আমরা একটু আসি, একটু কথায় আসি, আমরা অফার গুলোতে আসি, আমরা একটু অফার দেখি আগে। সো এটা হচ্ছে কি লিগানো হেয়ার টনিক, যেটা আমি রেগুলার ইউজ করতেছি, এন্ড বিশ্বাস করবা লিগানো হেয়ার টনিক। এখানে দেখো এই যে ছোট ছোট চুলগুলো দেখতে পারতেছো, এটা হচ্ছে কি সব লিগানো হেয়ার টনিক। এই যে এখানে লিগানো হেয়ার টনিকের কামাল, এই যে আমার 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 হেয়ার গ্রোথ এমনিতেও ভালো সত্য কথা বলতে, বাট যখন সামনে মানে আমার হচ্ছে গিয়ে এখান থেকে আমি চাই আমার আরো হেয়ার গ্রোথ হোক, সো এই জন্য কিন্তু আমি লিগানোটা ইউজ করছি। ইট ওয়ার্কস, এটা আসলে কাজ করতেছে, বাট এটা আজকে অফারে দেওয়া হয়েছে অ্যাজ আজকে ফাদার্স ডে, বাবাদের জন্য আজকে একটা বিশাল হচ্ছে গিয়ে মানে আমি বলবো বিশাল একটা ব্যাপার, কারণ আজকে বাবাদের জন্য সবাই গিফট নিতেছে, সবাই এভরিওয়ান, হ্যাঁ ছেলে মেয়ে সবাই নিতেছে, ইভেন একটা বাবাও তার বাবার আমি ভালোবাসার গোষ্ঠী কিলাই, আই নো তুমি গোষ্ঠী কিলাই মানে ভালোবাসার গোষ্ঠী কিলাই, সো আমি জানি তোমার মানে আমি আমি জানি তুমি কে, সো বলতে হবে না। আচ্ছা সো একটা বাবাও কিন্তু তার বাবার জন্য হচ্ছে গিফট কিনছে, সো আমার মনে হচ্ছে যে কেন আমরা কেন না, আমরা না কেন। সো এই জন্য কিন্তু মেকআপ আর বিউটি আজকে তোমাদেরকে এমন এমন জিনিস অফার দিয়েছে যেগুলো নাকি তোমরা বাবাদেরকেও দিতে পারো। আজকে পাঞ্জাবিতে অফার আছে, পাঞ্জাবির অফারটা লাইভে দেখানো হয়েছে, দ্যাটস ওয়াই আমি আর আনিনি। ওকে আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে তোমার হেয়ার টনিকটা, ওকে এটা হেয়ার টনিকটা, এটা লিগানো হেয়ার টনিক, বাবাদের জন্য খুবই ভালো। এন্ড টু বি ভেরি অনেস্ট, লাইভে আছে মিথ্যা বলবো না, এটা আমি যখন আব্বুর মানে এটা কিন্তু তোমরা ফিল করো নাকি আইরন না, এটা কিন্তু মাথায় দিলে এটা কিন্তু মাথা ঠান্ডা হয়ে যায়, টু বি ভেরি অনেস্ট আমি যেটা ফিল করি, বিকজ মাথা যখন ঠান্ডা হয় না তোমার অটোমেটিক্যালি যেটা হয় যে তোমার মানে প্রেশার জিনিসটা একটু কমতে থাকে। সো এটা হচ্ছে কি এটা যখন তুমি মাথায় দিবে, এইটা না শুধু যে কোনো হেয়ার টনিক আমার মনে হয় যে দেওয়ার পরে কিন্তু মাথা হচ্ছে গিয়ে ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ আমি যতটুকু ফিল করি একটু কুলনেস আসে। সো এটা আমি আব্বুর মাথা ব্যথা করতেছিল, আমি সামহাও আমি হচ্ছে গিয়ে খুব সুন্দর করে আমার রুম থেকে গিয়ে আব্বুর কাছে গিয়ে এটা আব্বুর মাথায় দিয়ে আসছি, আব্বুর মাথায় একটু চুল কম, সো
দিয়ে আসছি। সো আব্বু আব্বু বলতেছিল যে কি কি লাগাইছো তুমি, মাথা তো ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম ঠান্ডা হয়ে গেছে, আস্তে আস্তে ব্যথাও কমে যাবে। সো তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। হ্যাঁ, এটা আব্বুকেও ইউজ করাইছি, সত্য কথা বললাম। এটা তোমরা আঙ্কেলদের জন্য নিতে পারো, এন্ড দেন অফকোর্স তোমাদের মানে তোমাদের ভাইয়াদের জন্য এন্ড হাজবেন্ড ভাইয়া যারা আছে তাদের জন্য তোমরা নিতে পারো। সো এটার প্রাইসটা আজকে একদমই লেসে দেওয়া হয়েছে, ট্রাস্ট মি, একদমই লেস। মানে জাস্ট আমরা যে প্রাইসটা দিয়ে ক্রয় কিনেছি যেটা, সেটা থেকে একটু জাস্ট একটুখানি হচ্ছে কি আমরা জাস্ট যেটা বলে যে পুঁজিটা হাতে রেখে তারপর হচ্ছে কি এটা আমরা তোমাদেরকে দিয়েছি 450 টাকা এটার প্রাইস। তো যারা নাকি নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে রাখো, এটার প্রাইস মাত্র 450 টাকা। ওকে, একটু এটা স্ক্রিনশট নিয়ে রাখো, 450 টাকা। এতদিন একটু ব্যস্ত ছিলাম আর আগের আইডিটা নষ্ট হয়ে গিয়েছে, আমি তোমাকে সেটাই বললাম। এন্ড আই নো ইউর নেম, তুমি আমাকে আমার ইনবক্সে বলেছিলে, ইনবক্সে আমাদের অনেক কথা হয়েছে, রাইট? আচ্ছা, সো আমি আমার ভালো লাগছে এটা যে তুমি তোমার রিয়েল আইডেন্টিটিটা তুমি এখন বেয়ার করছো। সো সেটাই আর কিছু না, জ্যাকলিনের আইশ্যাডো প্যালেটটা নিয়েছি আজকে, জাস্ট ওয়াও। এই জন্য আমি আবারও নিয়ে আসছি, তোমাদেরকে দেখাবো। আমার কাশি হয়ে যায়, মানে আব্বুর ওই অবস্থা হয়। হ্যাঁ, সামটাইমস যে ঠান্ডা জাতীয় জিনিস ইউজ করলে, বাট আমার খুবই মজা লাগে, খুব মজা লাগে। হেয়ার ফলের সলিউশন দাও দাও দাও, ফেরজানা আপু, হেয়ার ফলের সলিউশন যদি চাও লিগানো হেয়ার টনিকটা ইউজ করতে হবে, লিগানো শ্যাম্পুটা ইউজ করতে হবে, দুইটা একসাথে যখন তুমি ইউজ করবে তখন তোমার একটা মানে মারাত্মক লেভেলের একটা জোস, একটা রেজাল্ট পাবে। ওকে আপু, হেয়ারে কি দিলে ভালো হয় আপু? এই যে আমি দেখাচ্ছি, লিগানো হেয়ার টনিকটা দিবে। অ্যান্ড অফকোর্স যদি একটা মাস্ক চাও, ও আমারও ভালো লাগছে আজ, আমার ভালো লাগতেছে বিকজ অনেকদিন পর তুমি আসছো, অ্যান্ড ইট সিমস সো গুড। হ্যাঁ, আচ্ছা, সো এখন অ্যাক্টিভ থাকো। আমি চাই তোমার তোমার নামের উপর আবারও সেই টপ ফ্যানটা আমি দেখতে চাই। আসসালামু আলাইকুম বদল আপু, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নাফিউ খান ভাই লিখেছেন অফার অফার, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে কি, যদি একটা সবচেয়ে বেস্ট একটা বাস চাও, আমি বলবো প্রোফাইবার নিতে। প্রোফাইবার স্টকে খুবই কম আছে, ঠিক আছে, খুবই খুবই কম। আমার মনে হয় যে 10 থেকে 12টা পিসেস আছে, তাও আমি শিওর না, আমি সেই সকালবেলা দেখেছি। সো এটা হচ্ছে গিয়ে তোমাদের প্রোফাইবারটা, প্রোফাইবার এত ভালো, মানে আমি প্রোফাইবারের রীতিমতো আমি ফ্যান হয়ে গেছি প্রোফাইবার। সো এটা নিয়ে নিতে হবে, এটার প্রাইসটা তোমরা ইনবক্স করে নিও। প্রোফাইবার কিভাবে ইউজ করবে? মৌটুসি আপু হাই, কি অবস্থা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হাই নেহা আপু, কি অবস্থা, কেমন আছো? সো এটা হচ্ছে গিয়ে তোমাদের প্রোফাইবারটা কিভাবে ইউজ করতে হয়, এটা হচ্ছে কি শ্যাম্পোর পর, ঠিক আছে, শ্যাম্পোর পর তোমাদেরকে এটা ইউজ করতে হবে। তোমাদের সাথে অনেকেই হচ্ছে কি অ্যাড আছে, রাইট? সো তোমরা যেটা করতে পারো যে তোমার ফ্রেন্ডসদেরকে ট্যাগ করতে পারো, এন্ড দেন এখনো যারা রেগুলার ভিউয়ার তারা কিন্তু আসেনি। সো যেটা করতে হবে যে একটু চাইলে একটু কষ্ট করে মেনশন করে দিতে পারো ফ্রেন্ডসদেরকে। ওকে, আচ্ছা, সো আপু ফেসে পিম্পল হয় কি করবো? আপু ফেসে পিম্পল হলে তোমার ফেসটাকে ভালো ক্লিনজার দিয়ে ক্লিন করতে হবে, দ্যাটস ওয়াই তোমার ফেসে পিম্পলস হয়। ওকে, আচ্ছা, সো পিম্পল হয় সেটার জন্য তোমার সেটা করতে পারো, অ্যাকনের ক্যাথিডলের ফেস ওয়াশটা নিতে পারো। কমেন্ট খুব দ্রুত দ্রুত পাস হচ্ছে। হ্যাঁ, অ্যাকনের এটা নিতে পারো, ক্যাথিডলেরটা, সেটা নিলে আই হোপ তোমার ওয়ার্ক করবে। হ্যাঁ, অ্যান্ড ইট ইজ মানে এটা আসলেই কাজ করে, খুব ভালোভাবে কাজ করে। আচ্ছা, সো আমি একটু কমেন্টস গুলো পড়বো। হাই, হ্যালো হ্যালো, চলে এসছি, ওয়েলকাম। শ্যাডো বিগ প্যালেট দেখো, বেস্ট কোয়ালিটি আপু, বেস্ট কোয়ালিটি মানে মেকআপ ওয়ার্ল্ড বিডি। মেকআপ ওয়ার্ল্ড বিডি তো কখনো লো লো জিনিস, লো শুধুমাত্র একটাই আছে, জানো কি, লো লো শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে বাজেট। লো বাজেটের বেস্ট কোয়ালিটি মানেই হচ্ছে গিয়ে মেকআপ ওয়ার্ল্ড বিডি। আমি ভাবতেছি এরকম একটা হচ্ছে গিয়ে তোমার এরকম একটা ই নিয়ে বের হবো, মানে স্লোগান নিয়ে আমি বের হবো, লো কোয়ালিটি, সরি, লো লো হচ্ছে গিয়ে বাজেট অ্যান্ড বেস্ট কোয়ালিটি। আচ্ছা, যার পিম্পল হবে সে নিম পাতা। আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কি জানি বললা আপু, রুদুল আপু আজকে ওয়াও লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। নেল দেখাবা আপু? নেইল দেখাবো নাকি সেটা বলছো? 299 টাকা অফারে প্রোফাইবার, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। সো এটা কিভাবে ইউজ করতে হবে আমি একটু বলে দিই। এটা তোমাদেরকে ইউজ করতে হবে, একটা আপু কি যেন লিখেছিল নেইল নিয়ে, আমি করতে পারিনি, লিপি দেখাবে আপু? ইয়াস, আমি লিপি দেখাই দেবো। আজকে আমি এমএলির কারখানা নিয়ে আসছি, এমএলির কারখানা, সো আমি দেখাই দেখাই দেবো, সমস্যা নেই। সুইটার আমি এসে গিয়েছি, ওয়েলকাম ওয়েলকাম। হাই অর্প আপু, কি অবস্থা, কেমন আছো? আই মিস ইউ আপু। আচ্ছা, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ, বিকজ আমি আমি তোমার কেক খাইছি, মানে তোমার কেক বলো, তোমার বার্থডে কেক খাইছি, এন্ড হ্যাপি বার্থডে। আমি উপরে মানে আমি এখনো হচ্ছে গিয়ে আসিনি, আমি আসে তোমাকে উইশ করে দিব, বাট এত এতগুলো মানুষ আছে, সবাই একটু আরএস প্রিন্সেস কে হচ্ছে গিয়ে তোমরা, আরএস প্রিন্সেস ছিল না মানে আমরা বলি শাহজাদি, সো তাকে একটু উইশ করে দিও আজকে কিন্তু তার বার্থডে। ওকে, এন্ড দেন এটা হচ্ছে গিয়ে তোমার প্রোফাইবারটা ইউজ করতে হবে শ্যাম্পু করার পর, ঠিক আছে। শ্যাম্পু করার পর মোর দেন 10 মিনিটস রাখার চেষ্টা করবে, মানে হচ্ছে গিয়ে যেটা সেটা আমি বোঝাতে চাচ্ছি যে
একটা মাস্ক তোমাদেরকে অবশ্যই 15 থেকে 20 মিনিট রাখতে হয় বাট স্ক্যাল্পে ইউজ করা যায় না সো যে জিনিসটা আমাদের করতে হয় আমি খুবই অলস টাইপের একটা পারসন আমি পারি না সো যে জিনিসটা আমি করি যে আমি 7 মিনিট 8 মিনিট 9 মিনিট 10 মিনিট আমি চাই না আমি রাখি এন্ড দ্যাট ইট ওয়ার্কস ঠিক আছে তুমি যখন কম টাইমেও রাখবা তখনও এটা কাজ করে সো এটা হচ্ছে যে তোমরা ওই মানে আছে 7 8 মিনিট আমি রাখি তোমরা 10 15 মিনিট রেখে দেন ওয়াশ করে ফেলবা এটা আমি রেখে দিলাম আচ্ছা পিন করো না আমার কমেন্টটা কোন কমেন্ট আমি পিন করব কই গেল তোমার কমেন্ট আমি কোনটা পিন করব আছে আজকে পিন করার মানুষ নাই কে পিন করবে দামে কম মানে ভালো মেকআপ করবে দিদি আচ্ছা ঠিক আছে আমি পিন করে দিচ্ছি তোমার তোমার একটা খাহিশ আমি রেখে দিলাম ওকে আচ্ছা বাট আমি কাকুলির ট্যাগটা নিতে যাচ্ছি না আমি নিজে একটা স্লোগান বাই করবো আমি চিন্তা করছি ওকে আপু নেল দেখাবে আগে লাইভ থেকে ছবিগুলো ক্লিয়ার নেওয়া যাচ্ছে না আপু আমি নেল নিয়ে আসিনি বাট স্টে করো আমি দেখাই দেবো W7টা দেখাও কাছ থেকে W7 ফাউন্ডেশনটা কাছ থেকে দেখানোর কিছু নেই মোস্ট অফ দ্য টাইম এন্ড দেন হিউজ অনেকবার আমি দেখাইছি সো আজকে আর না আজকে হচ্ছে গিয়ে আমি টেকনিকের ফাউন্ডেশন দেখাবো ঠিক আছে প্যাক্স পলি সুদিং কিলো অফার আছে হ্যাঁ আছে আপু প্রোডাক্ট দেখাও ওকে থ্যাংক ইউ ব্যাক টু দ্য ট্র্যাক আচ্ছা সো আমি এরপর আসি ভিভি জুসে হ্যাঁ ভিভি জুসে আসি আপু আজ মনে হয় মন ভালো না অনেক হ্যাপি হ্যাপি লাগছে মন ভালো না থাকলে হ্যাপি লাগে রাইট তাই আচ্ছা ঠিক আছে মিলানি গর্জি সেটটা কি আছে মোস্ট প্রবলি আছে আচ্ছা সো এটা এটা হচ্ছে কি তোমার ভিভি জুসটা ভিভি জুসটাও কিন্তু একটা ট্রেন্ডি একটা প্রোডাক্ট আচ্ছা আপু বিউটি গ্লেজ ডার্ক ব্রাউন লিপস্টিক দেখো আপু আমি দেখাই দেবো একটু সাথে থাকো তুমি কি লিপস্টিক ইউজ করেছো আমি ইউজ করছি তোমার এইটা এটা হচ্ছে কি তোমার মাই ফেভারিট সবাই জানে যে এটা নামটা জানি কি গিভ মি মোকা এটা আমি ভুলে এই নামটা আমি ভুলে কেমনে যাই গিভ মি মোকা এটা গিভ মি মোকা এটা আমি ভুলে গেছি না এটা আর আমার ইউজ করার কোনো অধিকার নাই আচ্ছা সো এটা হচ্ছে ভিভি ভিভি জুসটা যার লাগবে নিয়ে নিতে পারো স্টকে এসছে সো যারা নাকি নিবে খুবই কম পিসেস আসে বিকজ এখন প্রোডাকশনটা খুবই স্লো যাচ্ছে সো এটা তোমরা নিতে পারো এটার প্রাইসটা তোমরা ইনবক্স থেকে দেখে নিবে এটার প্রাইস মোস্ট প্রবলি 450 টাকা আছে আর এইটা যেটা এটার কাজটা হচ্ছে তোমার স্কিনটাকে প্লাস তোমার বডিটাকে আগে স্কিনের কথা বলি স্কিনটাকে খুবই সুন্দর এন্ড স্মুথ করে ব্রাইটেনিং এর কাজ করে এন্ড ভিভির বডিতে যে এফেক্টটা হয় সেটা হচ্ছে কি তোমার একটা স্লিমিং এর কাজ করে ইভেন তোমার বডিটাকে একটা সুন্দর কার্ভি শেপে নিয়ে আসে সো এটা হচ্ছে কি ভিভির কাজটা এটা সবাই খেতে পারবে এটা রাতে খেতে হবে ঠিক আছে ঘুমানোর আগে এটা খেতে হবে খাবারের পর সেটা আমি রেখে দিলাম আপু তোমার লাইফ কি লাস্ট লাইফ প্লিজ প্লিজ বলো তোমার লাইফ কি লাস্ট লাইফ ইয়েস আমি আমি তো মেকআপ আর বিলতে লাস্ট লাইফ করি রাতে লাইভ করি আচ্ছা সো এরপর আমরা চলে যাচ্ছি অনেক 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 তোমরা অফার লিখে কমেন্ট করো হ্যাঁ আচ্ছা সুদিন জিলে অফার আছে হ্যাঁ আচ্ছা অফার অফার আছে যাই মেকআপ ফর বিউটি সব মন খুলে সবাইকে দিয়ে যাই লাভ ইউ মেকআপ ফর বিউটি থ্যাংক ইউ সো মাচ সুন্দর হয়েছে আচ্ছা সো এরপর আমরা কথা বলবো কি নিয়ে বলো তো আই শ্যাডোস দেখবো আমরা তাই না আমরা আই শ্যাডোস দেখি 420 টাকা ভাই অনেক কমাইছে অনেক অফার দিছে আচ্ছা সো তোমাদেরকে মিস রোজের এটাও আমি দেখাই দিব হ্যাঁ মিস রোজের এটাও আমি দেখাই দিব যারা নিতে চাচ্ছো তোমরা এটা নিতে পারো এটা অনেক সুন্দর একটা জিনিস লাইক ছোটবেলার কথা মনে পড়ে যে আব্বু যখন আব্বু আমার জন্য আমি এমন একটা পার্সন আমি প্রচুর মেকআপ বক্স মানে ভাঙছি আব্বু বাহিরে থাকতো সো আব্বু হচ্ছে কি প্রচুর প্রচুর মেকআপ পাঠাইতো আমার জন্য প্রচুর মানে আমি কি পরিমাণ যে মেকআপ ফ্রিক মানে ছিলাম স্টিল আই এম মেকআপ ফ্রিক সো জিনিসটা হচ্ছে কি পরিমাণ যে আমি ইউজ করেছি এন্ড আমি ছোট তো বাসার মানে কেউ কিছু বলতো না আমি যত ওয়েস্ট করতাম কেউ কিছু বলতো না সুদিন জেল দেখা বা কোরিয়ান টপ কোর্স দেখাবো একটু স্টে করো আমি দেখাই দিব কেমন আছো হোস্তেই রাখো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আপু অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন বেস্ট হবে আপু অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন তুমি যদি রিজনেবল প্রাইসে নিতে চাও দেন গো ফর W7 আর যদি একটু রেঞ্জের মধ্যে নিতে চাও বা একটু মানে মিডিয়ামে নিতে চাও দেন গো ফর লোরিয়াল তারপর যদি আর একটু মানে প্রাইস বা হচ্ছে গিয়ে তোমার ই বাড়ে বাজেট বাড়ে সেক্ষেত্রে তুমি নিয়ে নিবে হচ্ছে কি মেবলাইন সুপারস্টার আপু তোমার থেকে কিছু নিতে পারি না কেন নিতে পারো না বলো তো নেহা আপু আচ্ছা তোমার লাইভ শেষে আমি প্রোডাক্ট অর্ডার করব ওকে ভালো লাগছে ভালো লাগছে এইটা হচ্ছে কি তোমার লেমন বিউটি গ্লেজের লেমন এটা অনেক অনেক নাইস একটা হচ্ছে কি তোমার এন্ড বিউটি গ্লেজের আমার মনে হয় না যে বিউটি গ্লেজের ফ্যান নাই এমন কেউ কিন্তু নাই বিকজ এটা কিন্তু খুবই কম ডাস্ট মানে ডাস্ট আউট হয় খুবই খুবই কম হচ্ছে কি তোমার এটা ঝরে পড়ে মানে আই শ্যাডোস গুলো ঠিক আছে সো বিউটি গ্লেজ এই জন্য আমার খুব বেশি পছন্দের এটা হচ্ছে কি তোমার লেমনটা এটা বিউটি গ্লেজের মিনি আই শ্যাডো প্যালেট শ্যাডন থ্যাংক ইউ সো মাচ উইচ লিপি অফকোর্স গিভ মি মোকা হ্যাঁ গিভ মি মোকা ভালো একটা আই শ্যাডো প্যালেট দেখাও শ্রাবণী আপু দেখাই দিচ্ছি স্টে করো সো এটা হচ্ছে কি তোমার
বিউটি গ্লেজের মিনি আইশ্যাডো প্যালেট, এটা যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটার মধ্যে শিমারি আছে, এতটুকু একটা আইশ্যাডো প্যালেট, বাট এটার মধ্যে আমি একটা খুলে দেখাই, ঠিক আছে? আমি একটা, যে কোনো একটা আমি খুলে দেখাবো। আমি কোনটা খুলে দেখাবো? আচ্ছা, আমি যে কোনো একটা খুলে দেখাবো। সো এগুলোর একটা জিনিস কি, যে এটা ছোট একটা জিনিস, বাট এটার ভেতরটা মধ্যে যে কতগুলো জিনিস, মানে শিমারি আইশ্যাডো দেওয়া, গ্লিটারি দেওয়া, প্লাস হচ্ছে গিয়ে তোমার পাউডারি আইশ্যাডো দেওয়া, সো এগুলো অনেক জোস, ওকে, অনেক জোস। সত্যি আপু, এই যে আপনার মন ভালো, বাট তাই কমেন্ট গেল গা ভাই, আমি করতে পারলাম না। আচ্ছা, আই এম সো সরি, আমি আপনার কমেন্টটা আসলে পড়তে পারছি না, বিকজ আমি পাইনি। রুদ্রাক্ষী আপু, আপু অনেক কিউট, আপনার থেকে বেশি বলেন তো। নেইলে অফার দাও, আপু নেইলে অফার আছে। ওয়েট এন্ড ওয়াইল্ডটা কেমন হবে? ওয়েট এন্ড ওয়াইল্ডের ম্যাটি ম্যাটটা ফর অয়েলি স্কিন, আমার বাড়ি ইন্ডিয়াতে, ওকে, আমরা ইন্ডিয়াতে আসবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে কি, তখন তুমি আমাদেরকে তোমার বাসায় নিয়ে যাও, ঠিক আছে? সেইটা হচ্ছে কি লেমন, যেই জিনিসটা, এটা লেমন বিউটি গ্লেজের মিনি আইশ্যাডো প্যালেট, যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রাইস মোস্ট প্রবলি 200 সামথিং পড়বে। টেকনিকের ট্রেন্ডসেটের আইশ্যাডোটা কি আছে? ট্রেন্ডসেট আমি বলি, টেকনিকের ওটা নড়তেছে কেন? আমি দেখাই দেব, একটু ওয়েট করো। আমি মূলত আজকে তোমাদেরকে বড় বড় আইশ্যাডোস গুলো দেখাবো, ঠিক আছে? আমি দেখাই দেবো। সো এটা হচ্ছে কি তোমার বেরি, এটা হচ্ছে কি বেরি বিউটি গ্লেজার, যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবে। এটার মধ্যে থাকবে তোমার অরেঞ্জ এন্ড রেড এর কম্বিনেশনের শ্যাডোস গুলো এটার মধ্যে থাকবে। সো এটা যার পছন্দ, জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড টু ইনবক্স। আপু খুলে দেখাও না প্লিজ, খুলে দেখাই দেবো, একটু ওয়েট করো। এটা না, আমি অন্যটা দেখি কোনটা খোলা যায়, ওকে? সো এটা আমি রেখে দিলাম, 200 সামথিং পড়বে এটার প্রাইস। আচ্ছা, সো লেটস সি, এখন এটা খুলবো, পিচ কালারটা, নো নো, নট দিস ওয়ান, আমি এটা খুলি, জুপিটারটা খুলি, পার্পলটা খুলি। সো এটা হচ্ছে কি তোমার পিচ, বিউটি গ্লেজের পিচ, যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইন বক্স। আর পিচ, পিচ একটা মনে হয় দারুণ, মানে নিউড টাইপের কিছু হবে, রাইট? আচ্ছা, W7 কনসিলার আছে, আছে, এটা রেখে দিলাম, প্রাইসটা একটু ইনবক্স করে নিও। আপু খুলে দেখা, খুলে দেখাই দিব। আচ্ছা ভাই, কি বলে, পুডায়ের কনসিলারের উপর অফার আছে, লাইক এক্সট্রিমলি অফার আছে, এক্সট্রিম এক্সট্রিম অফার আছে পুডায়ের কনসিলার। পিচটা খুলো, পিচটা, পিচটা, এটা অর্ধেক ফুটা করে ফেলছে, এরকম করবো না তোমরা, পিচটা খুলবো না আমি, এটা এটার মধ্যে নক দিয়ে দিছি, ইসমে তো হাম ছেদ কর দিয়ে, এখন তো এটা খুলবে না, আরে আমার নক ভাঙিস না। আচ্ছা, নুট কালাটা খুলে, এটা কোনো কথা বললা? আচ্ছা, নুটটা খুলে দাঁড়াও, দেখান খুলতে পারবো নাকি। আচ্ছা, তোমার লাইভে আমি সব দেখি, দেখি সোভাষ মেকআপ করে দিদি, মানে মিন্স বাজেট ফ্রেন্ডলি বেস্ট প্রোডাক্ট। ওয়াও, তুমি ভালো ভালো স্লোগান দিতেছো, এগুলো আমি কপি করে রাখবো, আমি নিজে আমার বলে চালাই দিব। আচ্ছা, সো লেটস সি দিস ওয়ান, এটা দেখি, এটা অনেক জোস, ইয়েস ইট ইজ আ বিউটিফুল। সো সি, এটা দেখো কি পরিমাণ সুন্দর, মানে এত বেশি পিগমেন্টেড, ট্রাস্ট মি অর নট, এত কি সুন্দর, দেখো কালারটা কি সুন্দর, মানে ধরার সাথে সাথে আমি মন ধরছি ভাই, জাস্ট অ্যামেজিং একটা কালার। এখানে দিব না, এখানে দিব না, দিব না, এটা আমি দিব না। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে কি তোমার বিউটি গ্লেজের মিনি আইশ্যাডো প্যালেট, প্রাইস 200 সামথিং পড়বে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা এটা দিয়ে হাইলাইটও করতে পারবে, সো এটা যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ওকে? আমার এই কমেন্টটা লাইক করেছো? অফকোর্স, অফকোর্স আমি লাইক করেছি তোমার কমেন্ট, কেন করবো না? তোমরা আজকে দেখি বম মারতেছো, মানে লাইভের মধ্যে ভালো লাগতেছে বিষয়টা। সো এটা আমি রেখে দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার জুপিটারটা, এটা হচ্ছে কি জুপিটার। সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো। পিচটা দেখাই ফেলেছি, এখন আমি দেখাই তোমাদেরকে মিন্ট, মিন্টটা দেখাই, এটা অনেক জোস, এটা অনেক জোস। এটার এটার ভেতরে হচ্ছে কি তোমার স্কাই ব্লু টাইপের এন্ড দেন গ্রিন, তারপর হচ্ছে কি পেস্ট কালার শেডস আছে। সো এটা যার পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রাইস খুবই রিজনেবল, খুবই খুবই খুবই, 200 সামথিং পড়বে এটার প্রাইস। আচ্ছা, পুডায়ের কনসিলার অফার কে দেখতে চাও? পুডায়ের যে আমার কত পছন্দ এটা সবাই জানো, বিকজ আমি পুডায়ের কনসিলার ইউজ করি। নুটটা দেখো আপু, নুটটা তো আমি খুলতে পারতেছি না লোককে আপু, বিকজ আমি একটা খুলে ফেলছি না, একটা খুলে ফেলেছি, সো এখন আর খুলতে পারছি না। জোশ হোসাইন ভাই লিখেছেন, সুপার স্টে 24 প্রাইস কত? 24 প্রাইস কত? সুপার স্টে কি চাচ্ছেন আপনি? সুপার স্টে হচ্ছে গিয়ে অনেক কিছু আছে আমাদের কাছে, রাইট? সুপার স্টে যদি আপনি ফাউন্ডেশন চেয়ে থাকেন, ফাউন্ডেশনের প্রাইস হচ্ছে 1200 টাকা, ওকে, 1200 টাকা। আচ্ছা, সো পুডায়ের কনসিলার কে দেখবে আমাকে একটু বলতে হবে, নাহলে কিন্তু আমি দেখাবো না। পুডায়ের কনসিলার কে দেখবে বলতে হবে। আচ্ছা, সো একটা জিনিস দেখাই, এটা হচ্ছে কি তোমার এটা এটা হচ্ছে কি তোমার কি বলতো, এটা হচ্ছে কি তোমার সানস্ক্রিন। নুটটা এমনি দেখাও, নুটটা এমনি দেখাবো, আচ্ছা এমনি দেখাতে পারি,
गोल्डन शेड जुपिटर चोखे दाओ लिपस्टिक गुलो माने देखाबो सो तोमरा जदि एक्स्ट्रा किछु चाच्छो তাহলে অবশ্যই আমার সাথে স্টে করো আমি দেখাই দিব পরে আপু বেচন ভ্যালির প্রোডাক্ট তোমার ফার্ম আমার ফাউন্ডেশন গোল্ডেনটা ওকে আপু আমাকে ট্রুসলেন্ড কফি নিতে বলছিলাম এমনি জুসটা নিতে যাচ্ছি অফকোর্স নিতে পারো আর ট্রুসলেন্ডটা আমাদের কাছে অ্যাভেইলেবল নাই বাই দ্য ওয়ে সো এটা হচ্ছে কি তোমার ভিভিটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো দ্রুত নিতে হবে বিকজ আমি লাইভ শেষ করলে দেখা যাবে যে অফারটা নাই বা প্রোডাক্ট নাই আপু ব্রাউন নোট লিপস্টিক দেখো আপু ব্রাউন নোট আমি একটা দিয়ে আছি তোমরা চাইলে এই লিপস্টিকটা অ্যাপ্লাই করতে পারো আচ্ছা আমি কি এখন লিপস্টিক দেখাবো না আই শ্যাডোস দেখাবো আমাকে মানে প্রথম পাঁচটা কমেন্ট আমি নেই অ্যাজ ইউ নো সবাই জানো কোন ফাউন্ডেশন ইউজ করেছি আজকে আমি টেকনিক্যাল ফাউন্ডেশন ইউজ করেছি টেকনিক্যাল ফাউন্ডেশন কোথায় আছে এই যে টেকনিক্যাল ফাউন্ডেশন আমি এখানে রেখেছি আরেকটা কোথায় টেকনিক ইউজ করেছি আজকে আমি টুডে আই ইউজ পর্সেলিন আমি আজকে তোমার টেকনিকটা ইউজ করেছি টেকনিকের স্টিক ফাউন্ডেশন ইউজ করেছি আজকে আমি ওকে টেকনিকের স্টিক ফাউন্ডেশন ইউজ করেছি এগুলো 350 টাকা পড়বে মোস্ট অফ লেটার প্রাইস বড় আইশ্যাডো দেখো আমি পাঁচটা কমেন্ট নিব প্রথম পাঁচটা কমেন্ট নিব ঠিক আছে এটা আমার রুলস এটা আমি লাইভে করি প্রথম পাঁচটা কমেন্ট আইশ্যাডো অথবা লিপস্টিক ঠিক আছে প্রথম পাঁচটা বাট একসাথে পাঁচটা না ওকে কফি তো অফার আছে হ্যাঁ আপু আচ্ছা লিপি দেখাও এভাবে তো হবে না লিপস্টিক দুইটা আছে লেটস সি আরো তিনটা হয়ে যাবে আই গেস আচ্ছা টেকনিকের ট্রেন্ড সেটার প্যালেটটা দেখো প্লিজ দেখাই দিব এই তিনটা হয়ে গেছে চারটা হয়ে গিয়েছে লেটস সি লিপস্টিক পাঁচটা হয়ে গেছে তো পাঁচটা দেখাই সবগুলি প্রাইস সহ বইলো আচ্ছা ঠিক আছে আই ট্রাই লিপস্টিক 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 আচ্ছা আইশ্যাডোর মানুষগুলো কি হেরে গেল আইশ্যাডো কি হেরে গেল জিন্দা তাপু আইশ্যাডো কি মানে হইলো না এটা কি কোনো কথা আজকে বিশ্বাস করতে না আমি একটা বলের মধ্যে লিপস্টিক নিয়ে আসি লিপস্টিক গুলো দেখো লিপস্টিক আজকে অনেক লিপস্টিক এর হচ্ছে কি তোমাদের ই আসতেছে কি বলে কমেন্টস আসতেছে ব্যাপার কি আইশ্যাডোর আপুরা কই হ্যাঁ আইশ্যাডোর আপুরা কোথায় গেল কেন কেন নাই আচ্ছা সো আমি যে জিনিসের মধ্যে নিয়ে আসছি আই উইশ আমি তোমাদেরকে দেখাতে পারতাম আমি ফার্স্টে তোমাদেরকে ই দেখাই কি বলো ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক গুলো দেখাই দিই তারপরে এমএলএ গুলো আজকে আমি অল ওভার এমএলএ লিপস্টিক দেখাই দিব জিতে গিয়েছি ইয়েস কি অবস্থা আলমাস আপু কেমন আছো আই শ্যাডো প্যালেট আর দি আপু নেক্সট 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 লিপি 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 ওকে লিপি 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 লিপস্টিক দেখাই দিব আচ্ছা সো ফার্স্টে আমি আমার লিপস্টিকটা দেখাই আপু তুমি কোন লিপস্টিক দিছো ওইটা দেখাও আচ্ছা শিফালি আপু দেরি হয়ে গেল কোনো সমস্যা নাই জয়েন তো করেছো তাই না আচ্ছা সো এটা দেখো এটা হচ্ছে যে আমি যেটা ইউজ করেছি এটা হচ্ছে তোমার ওয়েট এন্ড ওয়াইল্ড এর গিভ মি মোকা হাই হাই সুমায়া স্যার আপু কি অবস্থা কেমন আছো আমরা ইয়েস সো এটা হচ্ছে কি হাবিবা ওয়াহিদ আপু কি অবস্থা কেমন আছো লিপস্টিক কেমন আছো কিউট আমি ভালো আছি তোমরা কেমন আছো পুডায়ের লিপি দেখো পুডায়ের লিপস্টিকটা নেক্সট আমি ভাবছি কি জানো আমি সবগুলো এভাবে না দেখিয়ে পিঙ্ক ফ্ল্যাশের পুডায়ের লিপস্টিকটা দেখান আপু আমি দেখাই দিব যদি আমার কাছে পুডায়ের লিপস্টিক আছে আমি দেখাই দিব আচ্ছা যেটা আমি বলছিলাম ভাবছি যে প্রত্যেক দিন না ইন্ডিভিজুয়াল একটা ব্র্যান্ড আমি দেখাই আমি প্রত্যেক দিন যদি তোমাদেরকে মিক্স করে দেখাই হ্যাঁ তাহলে দেখা যায় যে জিনিসটা তোমার নিজেরা কনফিউজ হয়ে যাচ্ছে আমি চাই না তোমরা কেউ কনফিউজ হো আমি তোমাদেরকে একদম ইন্ডিভিজুয়াল করে দেখাই অনেকদিন পর তোমার লাইভ দেখছি কেমন লাগছে বলো তো সাহাপু বলো আচ্ছা গিভ মি মোকা দিয়েছো তুমি হ্যাঁ আমি গিভ মি মোকা দিয়েছি ফারজানা আপু সো দিস ওয়ান এটা হচ্ছে কি তোমার গিভ মি মোকা ওয়েট এন্ড ওয়াইল্ডের যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিও এটা হচ্ছে কি আমার লিপস্টিকটা আমার জোস লাগে 14 টাকার আইল্যাশ গুলো আছে যখন ছিল তখন কেন না আমি এখন নাই এটা রেখে দিলাম হ্যাঁ এটা রেখে দিলাম প্রাইস 360 টাকা মাত্র ওকে 380 টাকা সরি 360 টাকা এটার প্রাইস 360 টাকা এটার প্রাইস সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে প্রাইসটা আমি বলে দিলাম মাত্র মাত্র 360 টাকা আপু তোমাকে এত ভালো লাগে কেন সুমায়া স্যার আপু বিশ্বাস করো আমাকে ভালো লাগে কেন জানো কারণ আমাকে ভালো লাগে আমি
আমাকে ভালো লাগার রিজনটা হচ্ছে কি জানো, তোমরা অনেক ভালো, তোমরা অনেক বেশি ভালো। হাই আয়েশা আপু, কি অবস্থা, কেমন আছো? নোট লিপস্টিক দেখো আপু, নোটের লিপস্টিক নেই। আচ্ছা, সো আই লাভ গিভ মি মোকা, আমিও খুব বেশি পছন্দ করি গিভ মি মোকা, তোমরা এরকম করো না। আচ্ছা, সো আমাকে ভালো লাগার রিজনটা হচ্ছে তোমরা তোমরা আমার আমার সাথে আমি যেভাবে করে, আমি কিন্তু একটা ইন্ট্রোভার্ট পারসন, বাট তোমরা যেভাবে করে আমাকে অ্যাকসেপ্ট করছো, এই জন্য হয়তো বা তোমাদের ভালো লাগে। ঠিক আছে, তোমার লাইভ আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস টক অ্যাবাউট দিস ওয়ান, এটা হচ্ছে কি তোমার বিহাইন্ড দ্য ব্লিচার্স। হ্যাঁ, আজকে আমি লিপস্টিক সোয়াচ ভিডিও করেছি, ইনশাল্লাহ তোমরা শুন পেয়ে যাবে। ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ভালো আছে। আরে সাপু, কি হয়েছে? সো এটা হচ্ছে কি তোমার এটা বিহাইন্ড দ্য ব্লিচার্স শেড, ওকে, বিহাইন্ড দ্য ব্লিচার্স শেড। সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, ভিডিওতে একটা প্রবলেম যেটা আমি ফেস করলাম আমার ইসের ভিডিওতে, সেটা হচ্ছে কি ফোকাস হচ্ছিল না, বাট তোমরা হচ্ছে কি টেনশন নিও না, আমরা নাম মেনশন করে দিব। সো এটা হচ্ছে কি তোমার বিহাইন্ড দ্য ব্লিচার্স, যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। দিস কালার, এটা রেড না, এটা মেরুন না, এটা এটা হচ্ছে কি তোমার মজান্টা না, এটা সবকিছুর একটা মিক্সচার একটা কালার। আই ল্যাশ শেষ, বাট চেঞ্জেল আছে, দেখো চেঞ্জেল আমি ইউজ করতেছি, আমি কয়টা ইউজ করছি, এইটা চেঞ্জেল, এটা আমার আমার ল্যাশ। সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, প্রাইসটা কিন্তু 360 টাকা, এটা রেখে দিলাম। দেন গো ফর, এটা দেখাই, ভেরি রেকগনাইজ, ভেরি রেকগনাইজ দেখে, এটার কালারটা অনেক মানে সুন্দর, আসলে ভালো লাগছে এটার কালারটা, ভেরি রেকগনাইজ। এটা হচ্ছে কি তোমার ড্রাই বেরি টাইপের কালার, ড্রাই বেরি টাইপের কালার। সোনি আক্তার আপু, কম প্রাইসের মধ্যে আপু আমি দেখাই দিবো, একটু ওয়েট করো, জাস্ট 2 মিনিটস ওয়েট করো, আমি তোমাকে দেখাই দিবো, ওকে, আমি দেখাই দিচ্ছি। সো এটা হচ্ছে কি তোমার বেরি রেকগনাইজ, মানে ড্রাই বেরি, মানে জাম টাইপের, একদমই শুকনো জাম যে কালারটা থাকে সেই রকম একটা কালার, ওকে। সো এটার প্রাইসটাও কিন্তু 360 টাকা, ভেরি রেকগনাইজ শেডের নাম, এটা আমি রেখে দিলাম। অয়েলি ওই আইল্যাশ গুলো হালকার মধ্যে জোস ছিল, আসলে মারাত্মক লেভেলের জোস ছিল, আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমাকে ভালো লাগে কারণ তুমি মেকআপ আর্ট বিরির আর মেকআপ ইউজ করো, থ্যাংক ইউ সো মাচ, দ্যাট মিনস আলটিমেটলি তোমরা মেকআপ ওয়ার্ল্ড বিডিকে ভালোবাসো, এইটাই করা উচিত। আপু, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইস কত? আপু, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক দেখাচ্ছি, প্রাইসটা তোমার হচ্ছে গিয়ে মাত্র 360 টাকা করে, ওকে, 360 টাকা করে। আচ্ছা, সো মিসি অ্যান্ড ফায়ার সিটি দেখাই, এটা অনেক জোস, এটা হচ্ছে কি যারা এক্সাক্ট রেট চাচ্ছ, আজকে রুমা আপু আসে নাই লাইভে, আজকে নাসিহা আসে নাই লাইভে, আজকে তানিয়া আসে নাই লাইভে, এটা কোনো কথা? আচ্ছা, এটা হচ্ছে কি যারা এক্সাক্ট রেট চাচ্ছ, এক্সাক্ট রেট, তারা এটা নিয়ে নিবে, ওকে। এটা হচ্ছে কি যারা এক্সাক্ট মানে একটু ব্রাইডাল রেট যারা চাচ্ছ তারা এটা নিবে, এটা হচ্ছে মিসি অ্যান্ড ফায়ারসি। আচ্ছা আপু, ভালো লিপস্টিক দেখো, আপু আমি লিপস্টিক দেখাচ্ছি। আচ্ছা আপু, তোমাকে অনেকদিন পর দেখলাম, কেন আমি তো প্রতিদিন আসি, তোমরা কেন অনেকদিন পর দেখছো? আসলে এটা যার পছন্দ হচ্ছে নিয়ে নিবে, মিসি অ্যান্ড ফায়ারস, একদমই সুন্দর একটা রেড কালার, মানে ব্রাইট রেড কালার, ওকে। আচ্ছা ওকে 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 পর না পড়তে পারিনি আপু, বিশ্বাস করো, ওকে 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 ওকে, যে অর্ডার করে আসি ভাই। আচ্ছা ঠিক আছে, অর্ডার করে আসো। আচ্ছা, আমি একটু কমেন্টস গুলো পড়বো, বিকজ আই কান্ট, ওকে ফাইন, আমি যখন একটা ধরি এটা শেক করে, অ্যান্ড দেন শেক করে, খালি শেক করে, খালি শেক করে। আচ্ছা, সোইটা রেখে দিলাম, এটার প্রাইসটা 360 টাকা করে, মেনশন দিব, মনে নাই, সোইটার মেনশন দিয়ে দাও, ওরা মেবি মোস্ট প্রবলি নোটিফিকেশন পায়নি, ওকে। মেকআপ ওয়াল বিডি ইজ দ্য বেস্ট বেস্ট ওয়ার্ল্ডের বেস্ট, আচ্ছা ওয়ার্ল্ডের পুরোপুরি বেস্ট একটা জিনিস, মানে পেজ আমার কাছে মনে হয়। আপু, গিভ মি মোকা এভেইলেবল হবে? অফকোর্স গিভ মি মোকা হবে আপু, আমি গিভ মি মোকা অ্যাপ্লাই করেছি আজকে, এই যে গিভ মি মোকাটা হচ্ছে এটা, গিভ মি মোকা এভেইলেবল আছে। আচ্ছা আমি আসলাম, হরিপদ ঘোষ আপনি আসছেন, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, এইটা হচ্ছে কি তোমার গিভ মি মোকাটা, ওকে। সরি আপু, তোমাদের পেজে লাইভটা আর কয়েকদিন দেখা হয়নি, কেন দেখা হয়নি? তোমাকে তো জরিমানা করা হবে, কেন দেখনি? আচ্ছা, এইটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি নাইস টু ফুসিয়া যে শেডটা, ওকে, এটা হচ্ছে কি নাইস টু ফুসিয়া, এটা হচ্ছে কি তোমার একটা ভাইব্রেন্ট টাইপের কালার, খুবই ভাইব্রেন্ট টাইপের একটা কালার, লাইক তোমার দিকে মানুষ তাকাইতে বাধ্য, হ্যাঁ তোমার দিকে মানুষ তাকাইতে বাধ্য। সো এইটা হচ্ছে কি 360 টাকা, যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিবে। বেরি কালার কি ডিপ পার্পল? ডিপ পার্পল, বেরি কালারটা অনেক সুন্দর, আমি একটু সোয়াচ করে দেখাই। আমি কখনো ডিপ কালার পছন্দ করি না, বাট আমার কেন জানি মনে হয় ইদানিং না এত বেশি ভালো লাগতেছে ডিপ কালার গুলা, মানে মার্ভেলাসলি ভালো লাগছে। এটা হচ্ছে কি তোমার কালারটা এত সুন্দর, শুকাইলে আরো সুন্দর একটা কালার আসে। আচ্ছা কি করি, কি জরিমানা আপু? জরিমানাটা হচ্ছে কি লাইফটা
পুরোটা থাকো ঠিক আছে আমি এই বেশি ছাড়া আমি জরিমানা করতে পারি না আমার আমার কলিজাটা ছোট মা আই হ্যাভ এ বিগ হার্ট আচ্ছা সো যেটা আমি করব সেটা হচ্ছে কি এখন না হয় আমার লিপস্টিক দেখাই নাকি আইশ্যাডো দেখাই এখন আইশ্যাডো দেখাই থ্যাঙ্কস ওয়াচ করার জন্য আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে কি তোমরা নিয়ে নিতে পারছো 360 টাকার মাধ্যমে ওকে আচ্ছা সো এখন যেটা করব এখন কি আমি আবারো লিপস্টিকস দেখাবো নাকি আমি হচ্ছে কি তোমার বিকজ আমি এই যে শব্দ পাও এটা হচ্ছে কি তোমার এমএলএ লিপস্টিক গুলো আমি নিয়ে আসছি একদম কম প্রাইসে খুবই ভালো মানের লিপস্টিক ওকে ওকে সো কারা কারা দেখবে একটু একটু আমাকে বলো যে এমএলএ লিপস্টিক কারা কারা দেখবে আমি এমএলএ লিপস্টিক যারা যারা দেখবে আমাকে একটু বলতে হবে ঠিক আছে একটু না বললে কিন্তু হবে না একটু বলে দাও আমাকে কলিজা অনেক বড় আমার কলিজা যত বড় আমার হার্টটা তার থেকে বড় আচ্ছা শব্দ পাইছি সুইডার আইশ্যাডো প্যালেট দেখো আপু দেখো কি দেখাবো এটা তো বলবা হ্যাঁ আরো দেখো আচ্ছা এগুলি লিপি দেখাও দেখাই দিচ্ছি আচ্ছা আমি দেখবো আচ্ছা আমি যদি প্রাইস না বলতে পারি আমাকে বকা দিবা না তো টেকনিক্যাল হট ফয়েল আইশ্যাডোটা কি আছে হ্যাঁ আপু আছে এভেলেবল আছে আচ্ছা এমলি লিপস্টিক দেখো দেখাই দিচ্ছি আমি দেখতে চাই আমি দেখতে চাই কারা কারা দেখতে চাও যারা যারা দেখতে চাও তারা এই যে আপু যে করছে না অরিন আপু তোমরাও এরকম করো আমি আমিও দেখতে চাই যে আমার সাথে কারা কারা আছে আমি একটু দেখবো বিকজ আমি আমি ফিল করতে চাই যে গাইস আমার আমার সাথে কেউ আছে বা আমার লাইফ কেউ দেখছে কি অবস্থা তানিশা কেমন আছো তুমি অনেক অসুস্থ আমি জানি সো তুমি কেমন আছো এখন আমাকে বলে দাও আর আমি লাইভের মাঝে এখন অনেকে আছে আমি একটু বলে দিই আজকে যেহেতু হচ্ছে কি ফাদার্স ডে সবাইকে ফাদার্স ডে উপলক্ষে অনেক অনেক বেশি শুভেচ্ছা অনেক বেশি ভালোবাসা সো পৃথিবীর প্রত্যেকটা বাবার দীর্ঘজীবী হোক অ্যান্ড আমার কাছে বাবার বাবার স্পেসটা অনেক অনেক বেশি বিকজ আমি আমি অনেক বেশি ইমোশনালি অ্যাটাচড উইথ মাই ফাদার সো লাইক হি ইজ ওয়ার্ল্ড ফর মি সো আমার কাছে আর কিছু লাগে না আব্বু থাকলে সো সবাই একটু জয়েন হও হ্যাঁ সবাই একটু জয়েন হও আর লাইফটা একটু শেয়ার করো আর হচ্ছে গিয়ে আব্বুদের কথাবার্তা বললে মনে হয় কি যে চোখ দিয়ে একটু পর পানি এসে পড়বে সো আমি আর বলতে চাই না আব্বুর কথাবার্তা আচ্ছা সো সবাই এই যে আমি তো দেখতে পারতেছি অনেকেই আছে আমার সাথে অনেকেই আছে ব্যাপার কি আমি দেখতে চাইও ভালো লাগছে আচ্ছা সো লিপস্টিকের কালার বলো আমি দেখাই দিচ্ছি ঠিক আছে লিপস্টিকের কালার বলো লাইফটা একটু শেয়ার করো আমি দেখাই দিই সবাই একটু লাইফটা শেয়ার করতে হবে ঠিক আছে আর আমি তোমাদেরকে মনে করাই তোমরা আমাকে মনে করাই দিও যে আমি তোমাদেরকে মনে করাই দিব তোমরা আমাকে মনে করাই দিবা যে পুডায়ারের কনসিলারের ওপর লাস্ট লেভেলের ডিসকাউন্ট আছে লাস্ট লেভেলে মানে এর থেকে মানে 8 টাকা দিয়ে আমরা কিনিও নাই বিশেষ করো আচ্ছা আল্লাহ সব বাবাকে ভালো রাখো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু আই শ্যাডো কি কি আই শ্যাডো আইশেরু কি লিপস্টিক ওকে সো লেটস সি লিপস্টিক দেখি তার আগে আমি আমাকে একটু দেখি একটু দেখে নেই তোমরা আমাকে প্রপার দেখতে পাচ্ছ নাকি আচ্ছা সো এটা আমি অন করে রাখলাম লিপস্টিক দেখি লিপস্টিক এমিলির গুলো দেখি এমিলির অনেকগুলো শেড আছে আচ্ছা নন ম্যাটি লিপস্টিক দেখাবে আপু নন ম্যাটি মিন্স হচ্ছে কি তোমার ম্যাট লিপস্টিক না এগুলো আমাদের কাছে আছে বাট আমার খুঁজতে হবে হ্যাঁ আমার কাছে আছে বাট আমার নিয়ে আসিনি আমি ওকে আচ্ছা বার্ন অরেঞ্জ টাইপ কালার দেখাই দিব আপু অ্যাবস্ট্রাকশনটা কি আসছে আপু কালকে বলছো আজকে কি চলে আসবে আচ্ছা আমি বলেছি অ্যাবস্ট্রাকশনের কথা ইনশাল্লাহ শুন চলে আসবে তুমি যখন আসবা তখন ঠিকই হাসবে ঠিক আছে একরা কেমন আছে বলতো আচ্ছা স্যার এটা হচ্ছে কি তোমার একটা আপু বললো না বার্ন অরেঞ্জ টাইপের কালার সো দিস ওয়ান হ্যালো কিউডি হাই তুমি তো ছিল এখনো আসো সেটা হচ্ছে কি বার্ন অরেঞ্জ টাইপের কালার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিবে আই ডোন্ট নো তোমরা বুঝতে পারতেছো নাকি দিস ইজ নট মারুন হ্যাঁ এটা অরেঞ্জের সাথে একটু ইট টাইপের কালার যেটা থাকে বার্ন অরেঞ্জ টাইপের কালার এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো 228 এটার নাম মানে 28 এটার ইটা কি বলে এটা হচ্ছে কি তোমার 28 নাম্বার লিপস্টিকটা ওকে 28 মিন্স হচ্ছে কি 28 নাম্বারটা সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো এটার প্রাইস মোস্ট প্রবাবলি 150 টাকা পড়বে ওকে এমএলএ দেখো এমএলএ না এমএলএ লিপস্টিক এই যে এটা এটা ওকে সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে এমএলএ আমার একটা মুভির কথা বলো মুভির কথা মনে পড়ছে বেবি আইশেরু দেখাও প্লিজ আইশেরু আচ্ছা দেখাই দিচ্ছি হরিপদ ঘোষ আপা আমি দেখাই দিচ্ছি এত তুলি থাকলে মজা হয় তো বাই দ্য ওয়ে সো এটা যার পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো 150 টাকা পড়ে পড়বে আপু ভালো একটা ব্রাশ সেট দেখাও রিজনেবলের মধ্যে আপু তুমি হচ্ছে কি অফকোর্স ই নিয়ে নিবে কি বলে মানজিটা নিয়ে নিবে
ওকে মাঞ্জিটা নিয়ে আচ্ছা সো এরপর আমরা একটা রেড দেখাই একটা সুন্দর রেড দেখাই এটা দেখো এটা হচ্ছে কি তোমার 10 নাম্বার সেট এটা হচ্ছে একদমই লাল সুন্দর একটা কালার থাকে না লাল কালার 150 টাকা করে পড়বে আমি প্রাইসটা দেখতে পারতেছি না মনে হয় 150 টাকা করেই পড়বে ওকে এমিলি লিপস্টিক 150 টাকা করে যতদূর আমি জানি সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা হচ্ছে কি তোমার রেড কালারটা ওকে রেড কালার সো যার নাকি পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো স্ক্রিনশট प्राइस मात्र 150 टाका भूल माफ कर दिओ अच्छा रेखे दिलाम रेड कलर म्यूजिक फ्लावर म्यूजिक फ्लावर अच्छा नम्बर शेड एंड देन नाइस लॉन्ग लास्टिंग 24 आवर्स लिखा सो एटार शेड तुम्हारे एक्सैक्ट टफी टफी टाइप शेड थे खुबी सुंदर एक शेड ना कि तुम एक डार्क कलर थे सो ओ रकम एक कलर हाँ ए रकम एक कलर सो जार पसंद हो स्क्रीनशॉट नहीं नो और लिपि देखो ना कि देखो बोलो अच्छा सो ये रेखे दिल प्राइस 150 टाका रेखे दीची अनेकगुला लिपस्टिक तुम्हारा बोलो लिपस्टिक लाइट देखा एक् देखा ना क्या एक् देखते हैं जोर कर देखो ब्रश से देखो मानजे दाम कत आपू जो तुम फेस एंड आईज ब्राश एक साथ नीते चाओ से क्षेत्र में प्राइस पड़े तुम्हार मैं ओ सेटार प्राइस पड़े तुम्हार 450 টাকা আর যদি আই ব্রাশ নিতে চাও সেক্ষেত্রে প্রাইসটা পড়বে তোমার 350 টাকা ওকে সুন্দর লাগছে কালারটা আচ্ছা ঠিক আছে কালারটা সুন্দর লাগছে তোমাদের কাছে বাহ আচ্ছা ফুলঝুরি আপু লিখেছে হে কিউরি হ্যালো কি অবস্থা কেমন আছো আপু আপু একটু স্কিন কালার দেখাও আচ্ছা দেখাই দিচ্ছি আপু লিপিগুলো কি ডিসকাউন্টে আছে হ্যাঁ আপু লিপিগুলো ডিসকাউন্টে আছে তুমি কি বাঙালি অফকোর্স আমি বাঙালি আমি খাঁটি বাঙালি আমার বাঙালির মধ্যে কোনো হচ্ছে কি বিশুদ্ধতা নেই সব শুদ্ধ সবাইকে ব্ল্যাক ভালো লাগে না বাট আপনাকে অনেক সুন্দর লাগছে আপু তোমরা বিশ্বাস করো তোমরা এমন আমি যাই করি তোমাদের কাছে ভালো লাগে আমি বুঝি না কেন বাট আমার কাছে ভালো লাগে না আচ্ছা সো এটা হচ্ছে কি 14 নাম্বার যারা একদমই কফি কালার চাও একটা আপু চাচ্ছিল একদমই কফি কালার আচ্ছা সো এটা নিয়ে নেবেন আপু একটা কোশ্চেন ছিল আই ম্যাজিক ভার্সেস এমএলই কোনটার ফর্মুলাটা তোমার কাছে বেস্ট লাগে অনেস্টলি কোনটা ক্র্যাক করে না আই ম্যাজিক অফকোর্স ক্র্যাক করে না আমি তো আই ম্যাজিকের কথা বলবো সো আই ম্যাজিক আই সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ অনেস্টলি বলি আমি লাইভে মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বলা থাকলে ভাই অনেক অনেক জায়গায় মিথ্যা কথা বলার স্কোপ আছে বাট আমি বলি না ওকে আচ্ছা সো এটা দেখাই ব্ল্যাক কালার লিপস্টিক দেখাবো ব্ল্যাক লিপস্টিক নাই সো এটা হচ্ছে কি তোমরা ব্ল্যাক না নিয়ে এটা নিতে পারো এটা হচ্ছে একদম ডার্ক চকলেট কালার হ্যাঁ ডার্ক চকলেট কালার এটা হচ্ছে তোমার 14 নাম্বার সেটটা তুমি মুসলমান না অবশ্যই আমি মুসলমান মুসলমান মানে এইটা কেমন কথা আচ্ছা আপু আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ লিপিগুলো 80 টাকা কোনগুলা 80 টাকা করে কোনগুলো 80 টাকা করে ডিসকাউন্টে ছিল তোমার এইটা আচ্ছা 80 টাকা করে ছিল তোমার বিউটি গ্লেজার লিপস্টিকগুলো ডিসকাউন্টে এখন নাই সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও এটা ছিল তোমার 14 নাম্বার সেটটা ওকে 14 নাম্বার তুমি কি ডার্ক ব্রাউন আইব্রোস করো নাকি ব্ল্যাক আপু আমি 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 সব করি এই দুনিয়ায় আমি সব করি সব ব্ল্যাকটাও করি ডার্ক ব্রাউনটাও করি এন্ড লাইট ব্রাউন যেটা আছে টেকনিকে সেটাও আমি করি লিপি দেখবো না তোমাকে দেখবো আমাকে দেখে কি হবে বলো আমাকে দেখে কি হবে আমাকে কি তুমি কিনবে সো এটা হচ্ছে কি তোমার লিপস্টিক দেখো এটা হচ্ছে রেড কালার রেড অরেঞ্জ টাইপের কালার এন্ড শেড নাম্বার 03 হ্যাঁ শেড নাম্বার 03 যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র তোমার শুধুমাত্র 150 টাকা এটা রেখে দিলাম দেন গো ফর দিস ওয়ান এটার কালারটা সুন্দর দিস ইজ Book by its cover. So we should not actually, okay? So আমাদের তো দরকার নেই আছে বলেন আচ্ছা তোমার কি সুন্দর লাগছে
ওকে সো এটা হচ্ছে কি তোমার এমএল এর লিপস্টিকটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও এটা 15 নাম্বার শেডটা ওকে 15 নাম্বার শেড যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও মুভ কালার দেখাই দেব মুভ কালার আছে আমাদের কাছে এটা রেখে দিলাম নোজের ব্র্যাকেটস কি দিলে চলে যাবে এটা মে এটা আমি বলেছি না কেউ কারো কমেন্টে রিপ্লাই দিবে না এক্সেপ্ট মি আমি ছাড়া আচ্ছা আপু নোজের ব্র্যাকেটস কি দিলে চলে যাবে বেশি কিছু ইউজ করে বাসায় কিছু ইউজ করে আপু বাসায় কিছু ইউজ করতে চাইলে তুমি হচ্ছে কি কফি ইউজ করতে পারো ও সরি আচ্ছা বুঝতে পেরেছো এটাই এটাই অনেক সরি বলা লাগবে না তো যেটা আমি বলছিলাম যে যেটা আমি বলছিলাম কফি ইউজ করতে হবে কফি দিয়ে স্ক্রাব করতে পারো চলে যাবে ব্রাউন দেখাও দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে তোমার একটা সুন্দর পিঙ্ক কালার মেজান্টা হালকা মেজান্টা পিঙ্ক অ্যাকচুয়ালি আমি অলওয়েজ লিপস্টিক কিনি কিন্তু তুমি যেগুলো ইউজ করো কস তোমার লিপস্টিক চয়েস আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আরিন আপু যেটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রাইসটা 150 টাকা মাত্র এটা রেখে দিলাম আমি অনেকগুলো লিপস্টিক আনছি তো ওগুলো একটু দেখাইনি আচ্ছা ड्रप अफ वाटर जस्ट अ ड्रप अफ वाटर मिक्स कर हल्का आलतो हाथ नाकटा मसाज कर आई गेस चले जाए अच्छा सो एटा होच्छे तुम्हार नूट कलर हल्का नूट कलर एक कलर मैं ब्राउन टाइप कलर जार पछंद स्क्रीनशॉट निये नाओ एटा होच्छे तुम्हार 01 01 बाच्चार बाड़ी ते की व्यवहार करा उचित আপু ট্রেজেমে সিরাম আছে ট্রেজেমে সিরাম নাই আপু সো এটা হচ্ছে কি তোমার 01 নাম্বার সে যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও ওকে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো এটা রেখে দিলাম এরপর চলে যাই আমি আরেকটাতে এটা হচ্ছে 07 এটা হচ্ছে তোমার একটু ডার্ক ব্রাউন টাইপের অর্ডার করে আসলাম আলিসা আপু কি কি অর্ডার করছো বলো তো আচ্ছা তোমার লিপস্টিকটা দেখাও দেখাই দিচ্ছি সো এটা হচ্ছে কি তোমার আচ্ছা এইটা হচ্ছে কি তোমার 17 নাম্বার ওকে 17 নাম্বার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাও আমার পরা লিপস্টিকটা হচ্ছে কি তোমার দিস ওয়ান ওকে এটা এটা হচ্ছে কি তোমার আমার পরাটা এটা হচ্ছে কি তোমার গিভ মি মোকাটা ইউজ করছি সার্চ করে দেখো ব্রাউনটা সার্চ করে দেখাতে পারবো না ইনটেক সবগুলো আচ্ছা সো এরপর আমি চলে যাই আরেকটা ব্রাউন কালার এটা দেখো এটা হচ্ছে কি ব্রাউন কালার 26 নাম্বার ওকে 26 নাম্বার শেড সো যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও প্রাইস 150 টাকা আই গেস ভুল যদি বলে থাকি বিকজ আমি ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না ওয়েবসাইটে কেন যাইতে পারতেছি না আই রিয়েলি ডোন্ট নো বাট দ্য ফ্যাক্ট ইজ এটার প্রাইসটা তোমরা জেনে নিও যদি ভুল ভাল বলে থাকি ভিভি পুডার কনসিলার আইল্যাশ আর অনেক কিছু বাহ আচ্ছা আইশ্যাডো প্যালেট দেখো আচ্ছা আমরা এখন আইশ্যাডো প্যালেট দেখবো কারণ একঘেয়েমি চলে আসবে ঠিক আছে আমি চাই না মনোটোনিয়াস হয়ে যাক আমরা চাই রিক্রিয়েশন সেট দেখো লিপস্টিকের সেট গুলো আপু সেট আছে কিন্তু তোমরা তিশা আপু এটা কোনো কথা তোমার লেন্সের প্রাইস আমার লেন্স নাই আপু আগেরটা আরেকবার দেখো না আপু আগে আমি কোনটা দেখাইছি আপু এরকম করো না দেখো আমি ভুলে যাই আমি কি 01 দেখাইছিলাম 01 দেখাইছি আফটার দ্যাট আমি এটা দেখাইছি এরপর আমি আরেকটা দেখাইছি যেটা দেখাইছি জানি না আচ্ছা তো এটা এটা আমি দেখাইছি 15 নাম্বারটা এখন একটু এমএল এর অন্য লিপস্টিক দেখাবো এমএল এর এইগুলো দেখাবো হ্যাঁ এমএল এর এই যে স্কয়ার শেপের যেগুলো সেগুলো আমি একটু দেখাই দেবো প্লিজ প্লিজ দেখাও টেকনিকের ট্রেন্সের আপু ট্রেন্সের প্যালেটটা যদি থাকে আমি দেখাই দেবো বাট আমাকে এখান থেকে উঠে যে আনতে হবে সো একটু ওয়েট করতে হবে আপু লিপস্টিক সেট দেখতে চাইলে কি হয় কেন আপু না কিছু হয় না তোমরা আসলে আমার মতো বোকা সো লিপস্টিক সেট এই কোশ্চেনটা ভালো ছিল ভালো লাগছে আমার কাছে তিশা আপু কোশ্চেন না আচ্ছা আপু ওকে থাকো পরে আসবো আবার কিছু কাজ আছে টাটা টাটা টেক কেয়ার গুড নাইট কিন্তু থাকলে কি হইতো আচ্ছা অর্ডার করা শেষ আর চলে যেতেছে এটা কোনো কথা এটা কোনো কথা আচ্ছা সো এরপর আমরা আইশ্যাডো প্যালেট দেখি কোনটা দেখবো আমরা কোনটা দেখবো বলো তো এখানে দেখো অনেকগুলো আইশ্যাডোজ আছে এখানে হচ্ছে কি তোমার এইগুলা এগুলা 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 দেখো কত কত আইশ্যাডো জ্যাকলিন হিল
জ্যাকলিন হিল কারা কারা দেখবে আমি জানতে চাই, জ্যাকলিন হিল কারা কারা দেখবে তাদেরকে আমি জ্যাকলিন হিল প্যালেট দেখাই দিব। ওকে, আমি একটা লিপি নিয়েছিলাম খুব সুন্দর। হ্যালো রোদেলা, কি অবস্থা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমাকে খুঁজছি অনেক, পাইনি, লাইভে ছিল না, কেন বলো তো? আচ্ছা আপু, ভালো ফাউন্ডেশন দেখান, স্কিন টাইপ বলেন, আমি ভালো ফাউন্ডেশন সাজেস্ট করে দিচ্ছি। আচ্ছা, সো আমি জ্যাকলিন হিলটা দেখাই দিই। জ্যাকলিন হিল যদিও নতুন করে দেখানোর কিছু নেই, বাট মরফের দ্য জ্যাকলিন হিল প্যালেটটা আমি দেখাই দিই। ওকে, জ্যাকলিন হিল প্যালেটটা দেখাই দিই। প্রাইসটা মোস্ট প্রবলি কত জানি না, 250 টাকা মনে হয়, আমি শিওর না। হ্যাঁ, তাও আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা একটা হাইট একটা তোমাদের প্যালেট, ঠিক আছে? তোমার বাম দিকেরটা দেখো, আমার বাম দিকেরটা এই যে ডল, দিস ওয়ান, আমার বাম দিক তোমাদের কাছে বাম দিক লাগবে এটা, বাট অ্যাকচুয়ালি আমার বাম দিক হচ্ছে এইগুলো। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে কি মরফে, এটা হচ্ছে কি তোমার মরফেটটা। ওকে, মরফেট দ্য জ্যাকলিন হিল প্যালেট। ওকে, এটা ফুটাই তো অনেক মজা লাগে, কারা কারা এটা করো আমার মতো, এটা আমার হাতে থাকলেই নিস, আমার একটু মজা লাগে। অয়েলি স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য লরিয়েল ইনফ্যালেবলটা ইউজ করতে হবে, ঠিক আছে? লরিয়েল ইনফ্যালেবলটা ইউজ করতে হবে, আমি দেখাই দিচ্ছি জাস্ট এ সেকেন্ড। এই যে এটা ইউজ করো, লরিয়েল ইনফ্যালেবলটা দেখা দেখালে না কেন, লিপস্টিক এসে আপু আমি নিয়ে আসি না, লক্ষ্মীগুলা আমি নিয়ে আসি না, সবগুলো দেখবো, জিনাত বসতে আপু ইনশাল্লাহ। তো এটা হচ্ছে কি তোমার এটা লিপস্টিকটা, এটা কি বলতো, এটা হচ্ছে কি লিপস্টিক না, এটা হচ্ছে কি তোমার ফাউন্ডেশনটা। ওকে, এটা হচ্ছে কি তোমার ফাউন্ডেশনটা, এটা লরিয়েল ইনফ্যালেবল 107 নাম্বার শেড। আচ্ছা সত্যি তুমি আমাকে সার্চ করছো? হ্যাঁ, জিজ্ঞাসা করো, এখানে অনেকে আছে। আপু আম সো লাকি, আমি 3D ল্যাশ পেয়েছি, কেমন পাইলো, হাউ, জানতে চাই কিভাবে পেলা। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 500 টাকা। তোমার কোনটা ভালো লাগে? আমার কোনটা ভালো লাগে মানে লিপস্টিক, লিপস্টিক আমার সব লিপস্টিক ভালো লাগে, লিপস্টিক দেখলেই মজা লাগে। সো এটা হচ্ছে কি তোমার আইশ্যাডো প্যালেট, এটা ফ্রন্ট সাইডটা আর এটা ব্যাক সাইডটা। ওকে, আচ্ছা, সো এটার ভেতরটা একটু দেখি দেখি আমরা। আচ্ছা, একটা ছিল অর্ডার করে দিয়েছি, কি মজা কি মজা, আর এখন যে নাই তারপর আর আর কেউ অর্ডার করবে না। আচ্ছা, দুইটা পুডার লিপস্টিক নিছি, পুরাই সেই সেই, তুমি পুরাই এইটা নাকি? আচ্ছা, সো এটা হচ্ছে কি তোমার জ্যাকলিন হিলের প্যালেটটা। ওকে, জ্যাকলিন হিলের, যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, এটা হচ্ছে মরফের জ্যাকলিন হিল। ওকে, মরফের জ্যাকলিন হিল, যার পছন্দ হচ্ছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইনবক্স আস, প্রাইসটা ইনবক্স থেকে জেনে নিও। এটা আমি রেখে দিলাম, এটা আমি একটু সোয়াচ করি নাকি, সোয়াচ করব, কোনটা সোয়াচ করব, হুইচ ওয়ান শুড আই সোয়াচ, দিস শুড আই সোয়াচ, দিস কি সুন্দর মফ টাইপের কালার, এই দেখো অনেক নাইস কালার। ওকে, তুমি বলছো, আমি শুনে আমি ধন্য হয়ে গেছি, তোমরা বিশ্বাস করো গাইজ, আমাকে বিশ্বাস করো, আমি হ্যাঁ করো করেছি। আচ্ছা, ব্লুটা সোয়াচ করি, উফ কি কালার ভাই রে ভাই, কেন যে আমার ব্লু এত ভালো লাগে, জাস্ট সি ব্লু কালারটা কি সুন্দর। সো এটা রেখে দিলাম, প্রাইসটা ইনবক্স থেকে জেনে নিও, মোস্ট প্রবলি 250 টাকা। ওকে, এটা রেখে দিলাম, রেখে দিলাম, তারপর চলে যাই রেড এন্ড ব্লু সুইট হার্ট, রেড ও সোয়াচ করেছি, ব্লু ও সোয়াচ করে ফেলেছি। তোমার ডান দিকের উপরের আইশ্যাডোটা দেখো, দেখাই দিচ্ছি, একটু ওয়েট করো, চোখটা, আচ্ছা সেটা রেখে দিই। চার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, গ্লিটার আছে কিনা সব প্যালেটটা একটু মেনশন করে দিও প্লিজ, না এটার মধ্যে গ্লিটার নাই, জ্যাকলিনে শুধুমাত্র তোমাদের হচ্ছে কি বল, শিমারি আছে, শিমারি আছে, দেন পাউডারি আছে, ঠিক আছে? শিমারি আর পাউডারি আছে, আমি মেনশন করে দিবো, কোনো সমস্যা নেই। ওকে, সো এটা রেখে দিলাম, তারপর আমরা চলে যাই আরেকটা 780 টাকার প্যালেটটা, কালকে জানি গিয়ে দেখতে চাইছিল, এটি কি তুমি জিনাত বসে আপু বলতো, আমি শুধু বললেই না আমার মন চাইটা দেখতে ভালো লাগে অনেক বেশি, মানে রিল্যাক্স লাগে আমার কাছে, আই ফিল রিল্যাক্স। আচ্ছা, জাকির সুলতান আপু কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো তো? আচ্ছা, আই ট্রাস্ট ইউ সো মাচ এন্ড লাভ ইউ সো মাচ লাইক মাই লিটল বেবি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তিশা আপু, গ্লিটার আছে যেগুলো ওইটা দেখাও, দেখাই দিব, দেখাই দিব, দেখাই দিব, আবার দেখাও, কি দেখাবো এটা? আচ্ছা, এটা হচ্ছে কি তোমার প্যালেটটা, এটা প্যালেটটা জ্যাকলিন হিলে, যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইনবক্স আস। ওকে, এটা রেখে দিলাম, এটা রেখে দিলাম, এরপর আমরা চলে যাই অন্যটাতে। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, শুনে ভালো লাগলো যে তুমি ভালো আছো, এন্ড ভালো থাকতে হবে সবাইকে, ভালো থাকতে হবে সবাইকে, ইচ এন্ড এভরি সিঙ্গল পার্সন, সবাইকে ভালো থাকতে হবে। এটা রেখে দিই, এটা আবার এত মজা লাগতেছে সেটাই,
জ্যাকলিন হিলের প্যালেটটা দেখাইছি তো খাইরুন নাহার মিমা তো কইছিলা বলো তো তোমার জরিমানা করাবে তুমি কইছিলা কইছিলা প্রিটি অফসেট আছে প্রিটি অফসেট দেখাই দিচ্ছি একটু ওয়েট করো আচ্ছা সো এখন প্রিটি অফসেট দেখাই দি প্রিটি অফসেট দেখাবো প্রিটি অফসেট দেখাই দি কি বলো প্রিটি অফসেটের ভিডিও করা আছে ইনশাআল্লাহ তোমরা শুন পেয়ে যাবে প্রিটি অফসেট দেখাই দিচ্ছি 1080 টাকা পড়ে প্রিটি অফসেটের প্যালেট এটা রেখে দিই এটা রেখে দিই তারপর হচ্ছে প্রিটি অফসেট দেখাই দিচ্ছি আমি প্রিটি অফসেটের প্রাইস পড়বে তোমার 1080 টাকা ওকে 1080 টাকা আপু পার্সেল আসলে আসার আগে কি চলে আসার আগে লিখছো এখন অফার দিচ্ছো তোমরা না অফার দেব না নাকি ব্লু আমার খুব ভালো লাগে ব্লু ইজ ইজ আ ফেভারিট কালার এটা এমনি দেখাবো না খুলে দেখাবো বলো তো এমনি দেখাবো না খুলে দেখাবো বলতে হবে না বললে কিন্তু খুলবো না এটাকে এমনি দেখাবো না খুলে দেখাবো তুমি ক্যামেরার তো সামনে কেন আই নষ্ট হবে তো হ্যাঁ কি যে বলো না তোমরা আই আবার নষ্ট হবে নষ্ট হয়ে গেছে আমার চোখ নষ্ট হয়ে গেছে আচ্ছা এই বদল আপু তুমি যে এত কিউট তোমার প্রোডাক্ট ফেল হয় না তোমার প্রাউড ফিল হয় না প্রাউড একদমই না আচ্ছা এটা খুলে দেখাবো নাকি বলো না কেন তোমরা এত জোস জোস কথা কোথা থেকে শিখছো একটু বলবা বাচ্চা বাচ্চা মানুষেরা আমি যদি জানি না তুমি বাচ্চা নাকি যদি ভুলভাল বলে থাকি তাহলে মাফ করে দিও বাট এটা খুলতেছে না কেন তুমি খুলতে চাচ্ছ না এটা খুলো মানে ওরা তো দেখবে ভাই এটা খুলো কাগজ পত্র সব দেওয়া আছে দেখাই দিচ্ছি খুলে দেখাও ও ও ও দেখাই দিতেছি আচ্ছা ইজ এইচএসসি ক্যান্ডিডেট খুব বড় হয়ে গেছে খুব না না দ্য ফ্যাক্ট ইজ যে আমি বলি টু বি ভেরি অনেস্ট এই টাইমটা এইচএসসি টাইমটাতে বিশ্বাস করো তুমি জানো যে তোমার কলেজে এইচএসসি টাইমটা এন্ড এসএসসি টাইমটা আমি একটু ট্র্যাকে এসে পড়ছি সো সরি আমি প্রোডাক্ট দেখাচ্ছিলাম সো এসএসসি টাইম এন্ড এইচএসসি টাইমটা যে জিনিসটা হয় কলেজে স্কুলে টাকে বলি স্কুলে আমার থেকে উপরের ব্যাচে আর কেউ নাই মানে আমি যখন হাঁটবো একটা সেই ফিলে হাঁটবো তাই না জিনিসটা হচ্ছে গিয়ে এরকম এন্ড দেন আমি যখন কলেজে কলেজে ক্যান্ডিডেট ভাই আর কি লাগে এলাকা কাপায় রেখা যাবো আর তো কিছু লাগে না ক্যান্ডিডেট রাইট সো তোমার অবস্থাটা হচ্ছে কি এরকম খুব বড় হয়ে গেছো প্লিজ বলে দেখা দেখা দিচ্ছি আচ্ছা তোমার ডান দিকে এটা দেখান না দেখো না দেখাই দিব আপু দেখাই দিব তোমরা না কেন দেখাবো না বলো আচ্ছা মরিঙ্গা সুদিং জেল কোনটা ভালো 3W ক্লিনিকেরটা আপু মরিঙ্গা মানে জোস দুইটাই জোস দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টাস আচ্ছা ইয়েস 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 আমিও জানি বিকজ আমিও তো ভাই আমিও তো ক্যান্ডিডেট ছিলাম এককালে রাইট আমিও ক্যান্ডিডেট ছিলাম সো বুঝতে হবে আপু একটু বেশি ব্যস্ত থাকি কারণ আমি ফার্স্ট বার ফুপি কারণ আমি প্রথমবার ফুপি হয়েছি আমিও ফুপি আমিও কারো না কারো ফুপি আমি আমার ভাস্তি আছে একটা আমিও ফুপি বাট আমি এত ব্যস্ত না যদিও আমি এই কর্মক্ষেত্রে ব্যস্ত আচ্ছা তোমার আপু আমি তোমার কাছে একটি তারপর টুক বলেন আচ্ছা সো এটা হচ্ছে তোমার অরিজিনালটা একটা প্রো স্কিনের জন্য মরিঙ্গা জেল ইউজ করা যাবে আপু মরিঙ্গা জেল তোমাকে একটা কুলিং এফেক্ট দিবে ঠিক আছে আর মরিঙ্গা চাইলে ইউজ করতে পারো ভালো আচ্ছা সো এটা হচ্ছে তোমার ইউ ক্যান বি একটা সুন্দর একটা কার্ড দেওয়া থাকে ঠিক আছে ইউ ক্যান বি এটা অ্যান্ড দিস ওয়ান ইজ অরিজিনাল বাই দ্য ওয়ে আচ্ছা সো এটা হচ্ছে কি তোমার মানে এটা কি দেখাবো আমি কি এটা কি দেখানোর জিনিস এটা জাস্ট পারচেজ করার জিনিস এটা জাস্ট কলিজার সাথে লাগায় রাখার জিনিস দেখো এত সুন্দর এটা একটু ঘুরায় দেখায় আচ্ছা সো এইটা হচ্ছে গিয়ে তোমার এটা না এত সুন্দর মানে মানে হাউ টু কেয়ার ইট দিস আমি এটা ধরতে গেলে একটু ভয় ভয় লাগে আমি চলে যাই না যাও না আয়েশা তুমি থাকো একটু থাকো একটু থাকো সো এইটা হচ্ছে কি তোমার আয়েশাডো প্যালেট এটা দেখো এটা না মানে এটা এত সুন্দর এটা এত বেশি বিউটিফুল এত বেশি জোস আমার খুব পছন্দের এটা আচ্ছা এই বলো সনের বডি ক্রিমটা ইউজ করতেছি এটার সাথে কিছু ইউজ করা লাগবে না এটার সাথে ইট ইজ ইটসেলফ আ গুড সো এটার সাথে কি ইউজ করবে এখন তোমাদেরকে আমি যেটা বলছি সেটা হচ্ছে কি এটা আমি একটু দেখাই এটা আমি ক্যারি করতে পারতেছি না আচ্ছা সো এটা হচ্ছে কি তোমার একটা সাইড এটা হচ্ছে কি নুড সাইডটা হ্যাঁ দিস ওয়ান এটা হচ্ছে কি নুড সাইডটা মরিঙ্গা জেলের কাজ কি বলে দিচ্ছি সো এটা হচ্ছে কি তোমার মিডলের পোর্শনটা শিমারি আছে এটার মধ্যে হ্যাঁ শিমারি আছে এটার মধ্যে কিন্তু শিমারি আছে এটা সবচেয়ে সুন্দর জিনিস যারা নাকি একটা দিয়ে
কাজ চালাইতে চাও মানে একটা দিয়ে সব চাও তারা এটা নিয়ে নিবে প্রিটি অফসেট নিবে বিকজ এখানে দেখো তোমার হাইলাইটার আছে হ্যাঁ এই যে হাইলাইটারটা দুইটা হাইলাইটার আছে দুইটা হাইলাইটার আছে দুইটা ব্রঞ্জার আছে আর দুইটা ব্লাশন আছে এই যে আমি দেখাইতে পারতেছি এই এগুলা এগুলো ঠিক আছে সো যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা হচ্ছে কি আরেকটা সাইড সো এটা বেসিক্যালি এটা তিনটা সাইড যার নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে রেখেছো আই होप সো এটা আমি রেখে দিই এরপর আমি চলে যাই বলতে হচ্ছে কি এটা আমি রেখে দিয়ে অন্যটাতে চলে যাই এটা আমি ইউজ করি কালারগুলো জাস্ট ওয়াও দেখছো একটা সুন্দর রিভিউ দিয়ে দিল এটার একটা সুন্দর রিভিউ দিয়ে দিল আচ্ছা তুমি এখানে আসো মজা হবে কিন্তু এখানে থাকো প্লিজ আমি তোমাকে খুঁজতেছিলাম এই যে কমেন্ট আসছে অনেক জোস জোস দেখো আমিও চলে যাই তুমি আমার ডান দিকের আইশেরু দেখো না আপু আইশেরু দেখাই দেব একটু দাঁড়াও দাঁড়াও দেখাই দিচ্ছি আইশেরু আচ্ছা সো এটা রেখে দিই এটা এইভাবে না এইভাবে তো এটা রেখে তারপর আমরা অন্য আইশ্যাডোতে যাই তুমি তোমার ডান দিকের কোনটা দেখতে চাচ্ছো ডান দিক আমার ডান দিক এটা তোমার ডান দিক এটা সো তুমি কোনটা দেখতে চাচ্ছো কালারটা বলো এখানে দেখো ইয়েলো কালার আছে ঠিক আছে ইয়েলো কালার আছে এখানে পিঙ্ক কালার আছে সো তুমি কোন কালারটা দেখতে চাচ্ছো সেটা আমাকে বলতে হবে মরিঙ্গা জেলের কাজটা হচ্ছে তোমার স্কিনটাকে কুলিং একটা ইফেক্ট দিবে তোমার স্কিনে যদি কোনো ধরনের স্পটস থাকে সেটাকে হাইড করবে প্লাস যেটা করে সেটা হচ্ছে কি তোমার স্কিনের যে অ্যাকনে র‍্যাশেসের প্রবলেম থাকে সেগুলোকে হাইড করে ফেলে আচ্ছা তো তুমি তুমি তো জোস কমেন্ট জোস আসবে না কেন আমি জোস কে বলছো তোমরা জোস আমি অলরেডি ফিল নিচ্ছি বেবি আই ওয়াজ লাফিং লিটারালি আই ওয়াজ লাফিং এন্ড দেন আই ওয়াজ সার্চিং ফর ইউ আমি তোমার খুঁজতেছিলাম তুলি বিশ্বাস করো আমি বলছিও যে তুলি কই তুলি থাকলে মজা হবে আমি জাস্ট এইভাবে করে মেনশন করছি তোমারে আচ্ছা সো কারণ তোমাদের আমার নিজের বোনের মতো মনে হয় থ্যাংক ইউ সো মাচ ডল প্যালেটটা সুইট হার্ট আচ্ছা ডল প্যালেটটা দেখাই দিচ্ছি এটা আমি রেখে দিলাম প্রিটি অফসেট জাস্ট এটা রেখে দিলাম প্রাইস 1080 টাকা খুব দ্রুত দ্রুত দেখাবো এখন আর আমি তোমাদেরকে হচ্ছে কি ই করব না ডিসঅ্যাপয়েন্ট করব না এখন দ্রুত দ্রুত দেখাই দিচ্ছি এটা হচ্ছে কি তোমার গার্ল গর্জিয়াস মি এটা অনেক জোস একটা আইশ্যাডো ওকে আচ্ছা তোমার সাথে কথা বলতেই তো মজা লাগে বেবি থ্যাংক ইউ সো মাচ আয়েশা আপু এত সুন্দর লাভ দেওয়ার জন্য তুমি আমাকে একটু আইশ্যাডোটা দেখাই দাও প্লিজ আচ্ছা আমি দেখাই দিচ্ছি কোনটা দেখবো আমি দেখাই সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবে এটার প্রাইস তোমার ইনবক্স থেকে জেনে নিও এটার হচ্ছে কি এইখানে আইশ্যাডোস আছে এখানে আছে দেন এই পোরশনটা থ্রি লেয়ারের এটা ওকে মরিঙ্গা জেল কি ফ্রিজে রাখা যায় হ্যাঁ আপু মরিঙ্গাটা ফ্রিজে রাখবেন আমাকে একটা মরিঙ্গা সুদিন জেল একজন গিফট করছিল ওটা এখনো ফ্রিজে আছে আমি ফ্রিজে রেখে ইউজ করি হ্যাঁ আচ্ছা সো এরপর আমি চলে যাই হচ্ছে কি তোমার ফোর কোস্ট গার্ড যেটা নাকি অনেক দিন যাবত স্টকে ছিল না এটা আবার স্টকে আনা হয়েছে গ্লিটার দেখাও এটার মধ্যে গ্লিটার আছে আমি দেখাই দিচ্ছি সো এটা হচ্ছে কি তোমার একটা জেমির আইশ্যাডো প্যালেট ঠিক আছে এটা হচ্ছে কি তোমার জেমির আইশ্যাডো প্যালেট যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবে এটা যখন আনছি ওই যে পিঙ্কটা আচ্ছা পিঙ্কটা দেখাই দিচ্ছি দাঁড়াও দাঁড়াও পিঙ্কটা দেখাই দিচ্ছি পিঙ্কিটা আচ্ছা ঠিক আছে পিঙ্কিটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে কি তোমার আইশ্যাডো প্যালেটে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন আমার বড় ভাই থাকলে তোমাকে ভাবি বানাতাম পারাদামি বানাতো আমার সাথে আচ্ছা আর সাথে তোমার মতো কিউট হয়ে যেতাম কথাটা আমার বিশ্বাস করো আমি এমনি কিন্তু হাসি না বাট তোমরা যখন আমার প্রশংসা করো বা আমার মনে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে তখন আমি প্রচুর হাসি হ্যাঁ সো এরকম কমেন্ট করলে না অনেক হাসি আসে আমাকে জানি যখন আমাকে ভাবি বানাইতো তারপর তোমরা বুঝতে পারতে ভাবির জ্বালা যে কত বড় জ্বালা আচ্ছা ইয়ে আমি এটা আগামীকাল পাবো ইয়েস এটা কি মিরর ইয়েস এক্স্যাক্টলি এটা মিরর এটা আমরা না দেখি আমরা এই আইশ্যাডোটা দেখি এইটা এইভাবে থাকুক ওকে এখানে চারটা ভূত আছে চারটা ভূতের মধ্যে তিনটা ভূত আমরা আর একটা তোমাদের থেকে কেউ হয়ে যাও আচ্ছা এটা হচ্ছে কি তোমরা নিয়ে নিতে পারো বাকি লজ্জা পাইছে মেয়েটা না না আমি লজ্জা পাইনি এটা হচ্ছে কি তোমার আইশ্যাডো প্যালেটটা এটার মধ্যে অনেক জোস জোস হচ্ছে কি আছে কি বলে গ্লিটার আছে ইচ্ছা করে অল টাইম কমেন্ট করি বাট যদি বারবার কমেন্ট করি রাগ করো তাই করে না কেউ যা রাগ করে তোমার কমেন্টে কে রাগ করে কেউ রাগ করে না আচ্ছা প্লিজ প্লিজ একটু হাসেন হাসি আমি আর হাসবো না আমি বেশি ভ্যাটকেলে সমস্যা আছে তুলি এত গর্জিয়াস প্রোফাইল পিক কেউ দেয় ও মাই গড আচ্ছা সো এটা হচ্ছে কি তোমার আইশ্যাডো প্যালেটটা হ্যাঁ এটা আইশ্যাডো প্যালেট যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও এখানে কিন্তু গ্লিটারের অভাব নেই এখানে গ্লিটারের অভাব নেই সো যারা নিতে যাচ্ছ স্ক্রিনশট নিয়ে রাখো হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখো এগুলো দেখো ভাই এগুলো কি এগুলো এগুলো কি এই কালোটা দেখো এটা কি
এটা কিন্তু একটা গ্লিটার, এগুলা গ্লিটার, মানে এটা দেখে না আমার কাছে মনে হইতেছে কি মানে এইটা হচ্ছে কি তোমার স্টার স্টার টাইপের, লাইক এগুলা এত বেশি শাইন করতেছে, এত বেশি শাইন করতেছে, আমি কেমনে বুঝায় বলি ভাই তোমাদের, জাস্ট সি, জাস্ট সি, এটা হচ্ছে কি হোয়াইট কালারটা, এটা হোয়াইট, ওকে, এটা হচ্ছে হোয়াইট কালারটা, এটা এটা আমি একটু চোখে, না চোখে কোনায় দেওয়া যাবে না, এটা হচ্ছে হোয়াইট কালার, মানে এত জোর স্ক্যান ভাই, ম্যাম ভালো আছেন, ফয়েজ সাহেব আর কি বলবো বলেন আপনার, আমি ভালো আছি, আপনি ভালো আছেন নাকি ভাবি বলেন তো। আচ্ছা আপু আপনার ডান পাশে তো দেখান, দেখাই দিচ্ছি আপু, বিউটি গ্লেস তো দেখাও, আচ্ছা বিউটি গ্লেস দেখাই দিচ্ছি, তো এটা হচ্ছে কি জেমি, যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটার প্রাইসটা মোস্ট প্রবাবলি তোমার 600 সামথিং, ওকে এটা রেখে দিলাম, এটা রেখে দিলাম, এরপর চলে যাচ্ছে অন্য, এত প্রোডাক্ট পারচেজ করি গিফট কেন করো না গো, রাগ করি মাঝে মাঝে, তোমাদের তো গিফট করা হয়, আমি চিন্তা করতেছি এরপর নেক্সট গিফটে আমি চলে আসবো, কি বলো ভালো হয় না। আচ্ছা আপনার মাথার উপরটা দেখান, দেখাই দিচ্ছি আপু, এই যে আই শ্যাডো, আই উনি কি চলে গেছে, হরিপদ ঘোষ গেলে কেমনে হবে, উনি যদি চলে যায় তাহলে তো হবে না, উনি যদি চলে যায় তাহলে তো হবে না, আপনার নাম পাশে লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি। আচ্ছা তো এইটা এইটা তাই না, এটা হচ্ছে কি তোমার জেমির আই শ্যাডো প্যালেটটা, জেমির আই শ্যাডো প্যালেটটা, আপু তুলি আপু আর তুমি খুব সুন্দর, তোমরা অনেক সুন্দর, তোমাদের থেকে সুন্দর কেউ না, আর চলে আসো সেটাই ভালো, মাথার উপরে তো চুল। আচ্ছা আপু ওয়ান কে কমেন্ট করে দেখাই দিবে, ওয়ান কে কমেন্ট করে দেখাই দিবে, তাই ওয়ান কে কমেন্ট করে দেখাবে, আচ্ছা কত কমেন্ট হয়েছে আমি বাদবা, আমি এখন খেয়াল করি নাই, যদিও আমি কি ওয়ান মানে ওয়ান আওয়ার হয়েছে আমি লাইভে আসছি, অফকোর্স ওয়ান আওয়ার ফাইভ মিনিটস, উফ অনেক টাইম। আচ্ছা সো একটু দ্রুত দেখে সুন্দর, কারণ তোমরা এত সুন্দর কেন তোমরা, বিকজ তোমাদের চোখগুলো অনেক সুন্দর, মানে মোটিমোটি আঁক, এই জন্য ভালো লাগে, চুলটা কি হয়ে আসে, সো এটা দেখো এটা হচ্ছে আই শ্যাডো প্যালেটটা, যার পছন্দ হচ্ছে হ্যাঁ হ্যাঁ করে দেখাবো, আচ্ছা ঠিক আছে, সেইটা হচ্ছে কি তোমাদের আই শ্যাডো প্যালেটটা, যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিবে, এটা হচ্ছে খুব সুন্দর একটা বেবি কার্টুন টাইপের অ্যাস্থেটিক টাইপের, অ্যাস্থেটিক রিয়েল অ্যাস্থেটিক টাইপের যদি দেখতে চাও তাহলে এটা এটা দেখতে পারো, ইউ ক্যান বি, এটা হচ্ছে কি তোমার মিলে গেছি নামটা, এক্সটিক এক্সটিকটা, আপু আর একটু দেখান, থাকেন প্লিজ, কই উনি, আমি তো আমি আরো থাকবো, আচ্ছা ঠিক আছে, তুমি খুব সুন্দর করে কথা বলো কিভাবে, আপু সুলতান আপু আমি কথা বলি কারণ আপনি যখন শুনেন আপনার কানটা অনেক বেশি সুন্দর, আমার কথা শুনতে আপনার বেশি ভালো লাগে, দ্যাটস ওয়াই আমার আমাকে ভালো লাগে, ওয়াও এত কিউট, এটা আসলে অনেক কিউট, এটা হচ্ছে কি তোমার তোমার ইসের মতো, তোমার ভাগ্নির মতো, তোমার ভাগ্নি যে লিপস্টিক লাগাইতে চায় না এরকম, সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবেন, এটা হচ্ছে কি ব্যাগটা, ভেতরটা আমি একটু দেখাই দিই, ভেতরটা আসলে অনেক সুন্দর, এটার মধ্যেও কিন্তু তোমাদের হচ্ছে কি গ্লিটার আছে, হ্যাঁ গ্লিটার যেগুলোতে আছে আমি কিন্তু মেনশন করে দিচ্ছি, গ্লিটার যেটাতে আছে সেটাতে কিন্তু মেনশন করে দিচ্ছি, গ্লিটার একটা গ্লিটার একা ওইটা দেখাও তোমার মাথার উপরটা, এটা জেমির এটা দেখাই দিব, এটা ভালো ছিল, আচ্ছা গ্লিটার দেখাই দিব, এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিবেন, আমি মানে আবল তাবল বলি সামটাইমস, আমাকে প্লিজ অ্যাকসেপ্ট মাই পার্ডন, ওকে আচ্ছা সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিও, এটা কিন্তু গ্লিটার্স, এগুলো গ্লিটার্স সব পাউডারিও আছে, সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবে, স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবে, তোমার লাইফটা অনেক এনজয় করছে আজকে ভাই, আমি তো চাই প্রতিদিন তোমরা এনজয় করো, হরিপদ ঘোষ কই গেল, এটা আমার বলো আগে, তো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলো, প্রাইসটা খুবই খুবই রিজনেবল, হ্যাঁ প্রাইসটা 400 সামথিং পড়বে, এটা রেখে দিলাম, গ্লিটার্স আছে এটার মধ্যে, এটা সুন্দর একটা শেড, হ্যাঁ সুন্দর একটা আইশ্যাডো, খুবই পারফেক্ট একটা আইশ্যাডো, আচ্ছা প্রাইসটা বলো এবার, 460 অর 490 এটার মধ্যেই থাকবে, হ্যাঁ এটা রেখে দিলাম, আইশ্যাডোর অফার আছে, হ্যাঁ অফার আছে, সেটা আমি রেখে দিলাম, ভালোবাসা তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা তোমাকে ঢাকা থেকে, থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা তোমাকে ঢাকা থেকে টু ইউ টু, আচ্ছা ঠিক বলছো আমার ভাগ্নির মতো, সেটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, এটা রেখে দিলাম, ওকে এটা রেখে দিলাম, এরপর চলে যাচ্ছে অন্যটাতে, এরপর চলে যাই অন্যটাতে, অন্যটাতে চলে যাই, এটা রেখে দিই, আচ্ছা সো এরপর আমি যাই আরেকটাতে, এইটা দেখাই, এটা হচ্ছে কি তোমার 780 টাকা, মোস্ট প্রবাবলি 780 টাকা এটার প্রাইস, আচ্ছা আপু আজকে ফুল নাইট লাইভ করেন, কাল তো আপনার অফ ডে, আচ্ছা আমি দেখছো আজকে তোমাকে কত হাসাইলাম, ইয়েস
তুমি আজকে আমাকে অনেক হাসাইছো বাই দ্য ওয়ে, আজকে খুবই সুন্দর সুন্দর রোমাঞ্চক রোমাঞ্চক কমেন্ট করেছো তুমি, এন্ড তোমাকে এই জন্য অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর দিস, ওকে। আচ্ছা, সো এটা হচ্ছে আপু, কাল আপু তো কালকেও থাকবে, লেটস সি হোয়াট হ্যাপেন্স, লেটস সি, ওকে। সো এটা হচ্ছে কি, যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে পারচেজ করার পর আমি এখনো শিওর না আমি কালকে আসতেও পারি, কালকে আমার লাইফ তোমরা পেতেও পারো আপনাদের সবার জন্য। আচ্ছা, ভালো হয়েছে আজকে উনি নাই, আজকে লাইভ দেখতেছে না। আচ্ছা, তো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন। এটা হচ্ছে জেমিটা, এটা সবচেয়ে বড় একটা আইশ্যাডো প্যালেট, 99 কালার্স এটার মধ্যে, 99 মোস্ট প্রবাবলি, এন্ড দেন এটা এত সুন্দর, এটা এত বেশি সুন্দর যে যার পছন্দ মানে যে নিবেন মানে সে হচ্ছে কি দুনিয়ার সবচেয়ে লাকিয়েস্ট পার্সন হবেন, এইটা দেখানো যাবে না, এটা দেখেন। আচ্ছা, আমি এতটাই জোরে হাসছি, আম্মা আয়েশা বলে কি হয়েছে, আন্টিকে সালাম দিও, আর হচ্ছে কি এটা দেখো, আমিও বাসায় এগুলোই করি বিশ্বাস করো, এটা দেখো, এটা কিন্তু পুরোটা গ্লিটার্স, এই যে এই সাইডটা ধরতে হবে সুন্দর করে, পড়ে যাবে। আচ্ছা, এই সাইডটা, এটা কিন্তু পুরোটা তোমার পুরোটা গ্লিটার, হ্যাঁ পুরোটা গ্লিটার এটা, এন্ড দেন এই যে পোর্শনটা মানে এক এক শাড়িতে খুব সুন্দর করে গ্লিটার্স গুলো সেট করা, সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, 99 কালার্স এখানে, 99টা কালার, আমি বলতে চাইছিলাম 900 কালার, মানে আর কিছু শুনবা, এটা দেখো, এটা ইয়েলোটা দেখো, ওফ লুক এট দিস কালার ম্যান, এটা এত সুন্দর, তুমি মনে খুব খুশি আজকে, আমি হ্যাঁ আজকে 20 তারিখ না, অনেক খুশি, আমি যেটা বুঝি সেটা শুধুমাত্র তুলি বুঝবে আর কেউ বুঝবে না। সো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবে। এটা হচ্ছে তোমার ইয়েলো কালারটা, ওকে, ইয়েলো কালারটা অনেক সুন্দর একটা কালার, ঘুম পা গেল একটু হাসি দাও তারপর চলে যাই, এটা একটা ফিক্স স্মাইল বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে তুমি আমাকে ফ্লাইং কিস দিলা না কেন, আমি রাগ করবো নাকি, দিচ্ছে দাঁড়াও, এটা এটা রেখে নিই, এটা হচ্ছে গিয়ে তোমার, এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে কিন্তু 780 টাকা পড়বে এটার প্রাইস। আও আজ ব্যথা হয়েছে, আর টিস্যু করি, টিস্যুটা নিচে পড়ে গেছে, দাঁড়াও আমি একটু মুছি হাতটা, নয়তো বা আমি পুরো মেস করে ফেলবো, একটু আমাকে সময় দাও। আচ্ছা, সো এইটা হচ্ছে গিয়ে তোমার যেটা আমি দেখালাম, 780 টাকা পড়বে এটা প্রাইস, এটা রেখে দিই, হ্যাঁ এটা রেখে দিই, প্রাইসটা 780 টাকা, ওকে, 700, ব্লু গ্রিন পার্পল ইয়েলো অরেঞ্জ ব্ল্যাক গ্লিটার আছে এটাতে, ইয়েস ইয়েস আছে, ইয়ে অ্যাভেলেবল আছে, গুড নাইট স্মাইল। আচ্ছা, তোমরা যাও, তোমরা যারা চলে যেতে চাইতেছো ইউ আর গুড টু গো, যেতে পারো। আচ্ছা, রোদেলা কে কেন অফ ডে, রোদেলা কে কেন অফ ডে পাই, রোদেলাকে কেন এক্স্যাক্টলি অফ ডে তে পাই বা পাইতে চাই, কেন আর বাকিদের পাই না, সেই কোয়েশ্চেন আস করো, ওকে আস করো, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ক্ষুধা লাগছে তাড়াতাড়ি দাও, ও কিসি দিব, তারা কিসি তো চাইছো ভাই, কিসি তো চাইছ, আর তো কিছু চাও নাই, কিসি 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 জিতছি, দাঁড়া, নো স্পিন না পড়ে থাকলে বন্ধ হয়ে যাবে না আপু, আপু নো স্পিন মানে নো স্পিন না পড়লে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি নো স্পিন তো মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ে না, মনে থাকে না, ফর্সাকারি ক্রিম আছে আছে, সো আমি তোমাদেরকে আমি ফ্লাইং কিস টিস দিতে পারি না, এগুলো আমার খুবই মানে লজ্জা লজ্জা লাগে, শরম লাগে, সো তোমরা লাভ নিয়ে নাও, হ্যাঁ জাস্ট টেক লাভ ফ্রম মি, যারা এত কষ্ট করে এতক্ষণ ছিলে, এন্ড দেন অনেক ভালোবাসা দিস, থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি, ফর মেকিং মি গুড। আচ্ছা, সো এটা আমি রেখে দিলাম, রেখে দিলাম মতো এটা আমি হচ্ছে কি আর দিব না লাভ এতটুকু তোমাদের জন্য, ওকে। সো এরপর আমি একটু ফ্যাবলাটা দেখাই, ফ্যাবলাটা অনেক জোস, ফ্যাবলাটা একটু দেখাই। আচ্ছা, কি হয়েছে তুলি আপুষ, হ্যাঁ এটা রিপ্লাই দাও না কেন বলো তো। আচ্ছা আপু, ওয়েবসাইটে কি হয়েছে, ও মাই গডনেস, দ্যাট মিনস তোমরা ওয়েবসাইটে ঢুকতে পারতেছ না, রাইট, হ্যাঁ অলওয়েজ। আচ্ছা, সো এটা দিস ওয়ান ইজ লাস্ট ফর টুডে, হ্যাঁ দিস ওয়ান ইজ লাস্ট ফর টুডে, এটা আজকের জন্য শেষ, হ্যাঁ। সো এটা হচ্ছে ফ্যাবলাটা, যারা গ্লিটারস পছন্দ করো না তাদের জন্য, আমি কিন্তু গ্লিটার খুবই কম পছন্দ করি, আই এম নট গ্লিটারি পার্সন, একদমই খুবই কম চেষ্টা করি গ্লিটার টাইপের জিনিস ইউজ করার জন্য, বিকজ গ্লিটার ইজ ফোকাসড, এন্ড দেন ফোকাস জিনিসটা কেন জানি ভালো লাগে, নমস্কারা দেখান, দেখাই দিব, একটু ওয়েট করো। আচ্ছা আপু, তোমাকে ফ্লাইং কিস দিলাম স্পিডার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে তোমার ফ্যাবলাটা, একটা সেকেন্ড,
ফেবলা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। এটা একটু ফ্যান্সি টাইপের, এই আইশ্যাডোটা একটু ফ্যান্সি ফ্যান্সি টাইপের, এটা হচ্ছে কি পাউডারি এন্ড দেন তোমার শিমারি শিমারি টাইপের। সো যার পছন্দ হচ্ছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইন বক্সেস, প্রাইসটা অনেক অনেক রিজনেবল। হরিপদ আপু কোথায় আপনি? আপু আপনি কোথায়? আমি আপনাকে মেকআপ দিয়ে বলতেছি, আমি আপনাকে হ্যারি ক্যান দিয়ে খুঁজতে চাই, বলতেছিলাম মেকআপ দিয়ে। ফ্যাবলার পাশেরটাও একটু দেখো, ফ্যাবলার পাশেরটা হচ্ছে কি তোমার অ্যাবস্ট্রাকশন, ফ্যাবলার পাশেরটা দিস ওয়ান, এটা এটা ছিল না ফ্যাবলার পাশে, এটা হচ্ছে কি তোমার বুমিং আপ, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এটা রেখে দিলাম, প্রাইসটা ইনবক্স করি না। আপু মেকআপ লাইভ কবে করবেন? পোস্ট করা হবে বেই, পোস্ট করা হবে, পোস্ট করা হবে ইনশাল্লাহ সুন, ইনশাল্লাহ সুন। গ্লিটার ছাড়া দেখান আপু, এই যে গ্লিটার ছাড়া, এটা এটা ছিল গ্লিটার ছাড়া, ওকে এটা হচ্ছে কি তোমার গ্লিটার ছাড়া। এন্ড দেন আরেকটা ফ্রস্টে যেটা আমি দেখিয়েছি সেটাও কিন্তু গ্লিটার ছাড়া ছিল। ফ্রস্টে কোনটা দেখাইছি? জ্যাকলিন হিল যেটা দেখাইছি সেটাও তোমার গ্লিটার ছাড়া। এটা রেখে দিলাম, ফ্যাবলাটা ইনবক্স করে নিও প্রাইজের জন্য। এটা কিন্তু তোমার সোয়াচ মানে এটা তোমার খুলে দেখাতে পারবো না, এটা তোমাকে খুলে দেখাতে পারবো না, বিকজ এটা হচ্ছে কি ইনটেক্ট, সো এটা আমি দেখাতে পারবো না। আচ্ছা গেলাম গো, দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও, এটা হচ্ছে কি তোমার ব্লুমিং আপ, যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে। তোমার পেছনে নিচেরটাও একটু দেখো আপু, দিস ওয়ান অ্যাবস্ট্রাকশন, এগুলো কিন্তু খুলে দেখানো যাবে না, বিকজ এগুলো হচ্ছে কি তোমার ইন মানে কি বলে ইনটেক্ট হচ্ছে ইনটেক্ট। এটা হচ্ছে কি তোমার বিউটি গ্লেজার, এটা হচ্ছে কি তোমার এক্সোটিক, এটা ইউ ক্যান বি। সো এগুলো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাও। এন্ড অনেক ছবি আছে ওয়েবসাইটে, অনেক ছবি আছে ওয়েবসাইটে, দেখে নিতে পারো। ওকে সো এগুলো রেখে দিলাম, আমি আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি লাইফটা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আপু এটা কি অ্যাবস্ট্রাকশন? না আপু এটা অ্যাবস্ট্রাকশন, এটা এক্সোটিক, এটা হচ্ছে কি তোমার এক্সোটিকটা। ওকে এটা হচ্ছে কি এক্সোটিকটা, ওকে এটা রেখে দিলাম। সো এতক্ষণ যারা যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা সবাই এতক্ষণ ছিলেন। সো সবাইকে অনেক অনেক মানে বাবা দিবস উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছাও জানাচ্ছি, থ্যাংকস আপু। আচ্ছা কোনো স্যাড ওর আপুর গট আছে? হ্যাঁ আপু আপনার কথা আমি বুঝি নাই, তুমি লিপস্টিক সেট তো দেখাইলা না, হুম আমি কালকে দেখাই দিব তোমাকে, প্রমিস, যদি কালকে আসি। সবগুলো সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, গুড নাইট, টেক কেয়ার, টেক কেয়ার, টেক কেয়ার, সবাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড মেকআপ ওয়ার্ল্ড বিডি সাথে থাকেন। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকালকে, যদি যদি আসা হয়, আমি চেষ্টা করব যেন না আসা লাগে, আমি চেষ্টা করব যেন হচ্ছে কি তোমাদের সাথে পরশু দেখা হয়, বাট লেটস সি, কালকে যদি আসা লাগে তো আসবো। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড মেকআপ ওয়ার্ল্ড বিউটি সাথে থাকেন। আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। কালকে লাইভ করবে? লেটস সি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে সো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।